সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা। আমি রায়হান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি শনিবারের সাপ্তাহিক আয়োজন মিথ ভার্সেস রিয়ালিটিতে। আজকে আমাদের মিথ ভার্সেস রিয়ালিটির ষষ্ঠ পর্ব। বরাবরের মতোই অনুষ্ঠানটির গ্রন্থনা এবং পরিকল্পনায় আলাউদ্দিন ভুঁইয়া, ডিরেক্টর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এবং আমাদের সার্বিক সহযোগিতায় আছেন কাউসার হোসেন, অ্যাডমিন বিসিএস ইনসেপশন প্রিলিমিনারি গ্রুপ। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বিসিএস ইনসেপশন প্রিলিমিনারি গ্রুপ, বিসিএস ইনসেপশন পেজ, জ্ঞানের বিশ্বায়ন পেজ, এবং আমাদের অনুষ্ঠানটির রেকর্ডেড ভার্সন আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল বিসিএস ইনসেপশন অনলাইন ইউটিউব চ্যানেলে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে প্রোগ্রামটা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আমরা জানি যে জীবন সংগ্রামে চলতে পথে অনেকেই পথ হারিয়ে যান, হতাশায় নিমজ্জিত হয়ে অনেকেই সেই হতাশার জায়গাটা থেকে আর উপরের দিকে চলে ফিরে আসতে পারেন না। বাট আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের যারা আলোচক আছেন, আমাদের যারা গেস্ট আছেন, তারা জীবন যুদ্ধে, জীবন সংগ্রামের অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে তারা তাদের জীবনের জীবনের প্রথম ধাপের যে সফলতা সেটা তারা অর্জন করেছেন। আমরা তাদেরকে নিয়ে আজকে আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। আমরা সবাই জানি নেপোলিয়নের কথা, নেপোলিয়ন বোনাপার্ট, যিনি বলেছিলেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই শ্যাল প্রমিস ইউ দ্য বার্থ অফ এ সিভিলাইজড এডুকেটেড ন্যাশন। তো আমরা নেপোলিয়ন বোনাপার্টের কথা সূত্র ধরেই আমরা বলি, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশের, আমাদের ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যে নারী জাগরণের একটা আন্দোলন শুরু করেছিলেন, তারপর থেকেই আমাদের ভারতীয় উপমহাদেশ তথা আমাদের বাংলাদেশের নারীরা এখন পুরুষের সাথে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন প্রত্যেকটা সেক্টরেই। তেমনটি আমাদের কবি নজরুল ইসলামও বলেছিলেন, আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি। তিনি যেমনটি বলেছিলেন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আসলে এখন শুধু নারীরা আমাদের পুরুষদেরকে প্রেরণা দিচ্ছে না, নারীরাও আমাদের সাথে সমানভাবেই আমাদের দেশের, সারা বিশ্বের সব সেক্টরেই কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাচ্ছেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের আলোচ্য বিষয় কি, আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আজকে আমাদের অনুষ্ঠানে যারা আছেন, সেই সব নারী, সেই সব মা যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন, এবং যারা বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষাতেও নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে আজকে পর্যন্ত আসছেন। তো আমরা আমাদের আজকের যারা আলোচক আছেন, আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমি আজকে আমাদের দর্শকদের ডিটেলস পরিচয় করিয়ে দেব না, আজকে আমাদের যারা আছেন আমরা তাদের মুখেই আমরা তাদের পরিচয় শুনবো। তারপরেও আমি বলে নেই, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আলোচক হিসাবে উম্মে হাবিবা ফারজানা, বিসিএস অ্যাডমিন। আমাদের সাথে আছেন রহিমা সুলতানা, সাব রেজিস্ট্রার, মিনিস্টার অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। এবং আমাদের সাথে আর একজন যুক্ত হবেন, আসমাউল হোসনা আনি, বিসিএস এডুকেশন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আলোচকদের উদ্দেশ্যে, বা আমরা আজকে যেহেতু আলোচনা করব একজন সংগ্রামী নারীর কথা, ওনারা কিভাবে সরকারি চাকরির প্রিপারেশন নিয়েছিলেন, তাদের বেড়ে ওঠা এবং খুব স্বল্প সময়ের মধ্যে, যেমন আমি যদি ফারজানা আপুর কথাই বলি, জীবনের অনেকটা সময় পাড়ি দিয়েছেন অনেক দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে, যার শিক্ষা জীবনের একটা দীর্ঘ সময় একটা গ্যাপ ছিল, বিরতি ছিল, তারপরে ইউটার্ন করে তিনি আবার স্বমহিমায় এমন একটা সেক্টরে চলে এসেছেন যে জীবনের প্রথম বিসিএসে যিনি ক্যাডার হয়েছিলেন। তেমনি ভাবে আমাদের আছেন রহিমা সুলতানা আপা, তার জীবনের কাহিনীটাও ঠিক একই রকম। তো আমি কথা না বাড়িয়ে আমাদের আজকে যারা আলোচক আছেন, আমি তাদের মুখ থেকেই শুনবো তাদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার গল্প।
আমি প্রথমে আসি, একটু সাউন্ডটা চেক করে নেবো প্রথমে। ফারজানা আপা শুনতে পাচ্ছেন? আপনি সাউন্ডটা একটু আনমিউট করে নেন। আপনি জি, শুনতে আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, রহিমা আপা আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি। আমি প্রথমেই আসি ফারজানা আপার কাছে। ফারজানা আপা, আপনি আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার শিক্ষা জীবন, এবং আর একটা জিনিস, যে আপনার বিবাহিত জীবন সম্পর্কে আমরা জানতে চাই। আমি বিবাহিত জীবনের কথা কেন বললাম, যে আপনারা আপনাদের জীবনটা, সংসার, পরিবার, সবকিছু সামলানোর পরে আজকে এমন একটা জায়গায় চলে এসেছেন যে আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি, বা আপনাদের দেখে আমাদের যারা আজকে প্রোগ্রাম দেখছেন, আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, আমাদের শিক্ষার্থী, আমাদের দর্শকবৃন্দ, তারা যদি বিন্দু মাত্র উপকৃত হয়, অনুপ্রেরণা পায়, তাহলে আমরা মনে করবো আমাদের মিথ ভার্সেস রিয়েলিটির যে ষষ্ঠ পর্ব আজকে আমাদের হচ্ছে, সেটা সার্থক হবে। ফারজানা, প্রথমে আমি সবাইকে সালাম জানাচ্ছি, আমার বড় যারা আছেন তাদের শ্রদ্ধা এবং আমার ছোটদের স্নেহ জানাচ্ছি। আমি বিসিএস ইনসেপশন টিমকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাকে এরকম একটি মঞ্চে, এরকম একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এরপর আমি আমার গল্পটা যদি শুরু করি, শৈশবের গল্প থেকে যদি শুরু করি, আমার জন্ম 1990 সালে। এরপর আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি 1995 সালে, 5 বছরে আমি ক্লাস ওয়ানে পড়েছি। আমরা যখন ছোট ছিলাম ও সময় কিন্ডার গার্ডেন, KG 1, KG 2 কিন্তু ওভাবে অতটা প্রচলিত ছিল না তেমন। প্রথমত ক্লাস ওয়ানে ভর্তি হয়ে যাই, তখন মানে আমি যখন স্কুলে যাই তখন খুব কম প্রচলিত ছিল কিন্ডার গার্ডেন। তারপরে আব্বু আমাকে পাঠিয়েছিলেন একজনের সাথে, আব্বু কাজে ব্যস্ত ছিলেন, যে ও কেজি নার্সারি যেখানে যার উপযোগী হয় ভর্তি করে দেন, একটা আন্টির সাথে পাঠিয়েছিলেন। এরপরে তখন স্কুলে গিয়ে যখন টিচার আমার টেস্ট নিচ্ছিলেন, টেস্ট নেওয়ার পরে এখন তিনি দেখছেন যে আমি ক্লাস কেজি নার্সারি সব তো পারছি, ওয়ানেরও অনেক কিছু পারি ক্লাস ওয়ানের। তখন তিনি বললেন যে ঠিক আছে, ওকে তো শুধু শুধু যেহেতু সে পারছে, তার একটা বছর নষ্ট করে লাভ নেই, ক্লাস ওয়ানে ভর্তি করে দেন। সেই ক্লাস ওয়ানে ভর্তি করে হয়ে গেলাম, এখান থেকে শিক্ষা জীবন শুরু। এরপরে আমার শিক্ষা জীবনে কোনো ড্রপ নেই। 2005 সালে আমি SSC পরীক্ষা দিয়েছি, 2007 সালে HSC পরীক্ষা দিয়েছি, এবং 2007-08 সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সমাজ বিজ্ঞান বিভাগে। আর শৈশবের কথা যদি বলতে চাই, আমি বরাবরই বলবো একটু বোকা, আমার ছোট দুই ভাই বোন আছে, তারা তারা যখন একটু তারা একটু মানে পড়ালেখার ব্যাপারে একটু মনোযোগ কম, বা অন্যদিকেও তাদের তারা মাল্টিপল মেধাবী, তো তাদেরকে যদি আমার আব্বু আম্মু রেফারেন্স টানেন, যে ও তো এরকম পড়ালেখায় মনোযোগী ছিল, ওকে বললেই ও পড়তো, একসাথে 3-4 পৃষ্ঠা লিখে তারপর উঠতো, আর তোকে তো বলছি তুই পড়তে চাচ্ছিস না, তো আমার বোন তখন বলতো ও তো বোকা ছিল এজন্য একসাথে এতগুলো পড়তো। তো ব্যাপারটা এরকমই, আমি একটু সহজ সরল গোছের ছিলাম ছোটবেলা থেকে, শান্ত প্রকৃতির, এজন্য পড়ালেখাটা খুব মনোযোগ দিয়ে করতাম, আব্বু আম্মু যেভাবে বলতেন সেভাবেই পড়ালেখা করতাম। আর আমার হাউস টিউটর বা যেটা বলে যে প্রাইভেট পড়া, আমি ক্লাস 8-এ উঠে প্রাইভেট পড়েছি। তো এই বিষয়টা নিয়ে আমার মাঝে মাঝে মানে আমার আব্বু গর্ব করেন আমাকে নিয়ে, যে ওই সময় দেখা যেত যে খুব ছোট বয়স থেকে বা ক্লাস 3-4-এ উঠলেই প্রাইভেট টিউটর দিয়ে দিতেন প্যারেন্টসরা, সন্তান পড়তে চায় না মা বাবার কাছে, কিন্তু আমি আমার প্যারেন্টসদের কাছে পড়েছি। এবং আমি মনে করি যে আমি এই কথাটা এই জন্য উল্লেখ করলাম যে আমার যে বেসিকের ভিতটা মানে যতটুকু স্ট্রং, এবং আমি মনে করি যে আমার এত একটা লং গ্যাপের পরেও আমি যে BCS এ প্রথম চান্স দিয়ে আমার প্রথম চয়েস এডমিন ক্যাডার পেয়েছি, এর পেছনে এটা খুব ইম্পর্টেন্ট, মানে আমার বেসিকটা স্ট্রং হওয়া, যে কোনো স্টুডেন্টের বেসিক স্ট্রং হওয়া। এবং আমার মনে হয় যে আমি আমার আব্বুর কাছে পড়েছি দেখে, আমার মা বাবার কাছে পড়েছি দেখেই এটা হয়েছে, কারণ মা বাবা যে যে আন্তরিকতা দিয়ে বা সবকিছু ঢেলে দিয়ে সন্তানকে পড়াতে চান, আমার মনে হয় যে আমি প্রাইভেট টিচারদের প্রতি সম্মান রেখেই বলছি যে মা বাবার মতো হয়তো সেটা হয় না, আমি এটা এতটুকু বলতে চাই। এই একটা ব্যাপার। তারপরে কলেজে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটাও অনেকটা এরকম মজার, তো এরকম আমি মেডিকেলে ভর্তি হবে এরকম ছিল টার্গেট, যেটা সব মা বাবার স্বপ্ন ছিল আমাদের সময়কার, যে সন্তান ডাক্তার হবে। তো স্বাভাবিকভাবেই সেই স্বপ্ন পূরণ হলো না, এখন মেডিকেলে ভর্তি হব। আর এ কারণে হচ্ছে ফর্মও কেনা হয়নি কোনো জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জি ইউনিটের ফর্ম নিয়ে রেখেছিলাম, মানে ওটা ভাগ্য ভালো ছিল আমার যে ওটা নিয়ে রাখা হয়েছিল। এরপর যেহেতু মেডিকেলে ফেল মারার পরে ভর্তি পরীক্ষায় হলো না, চান্স পেলাম না, এরপরে ডি ইউনিটে পরীক্ষা দেয় এবং আল্লাহর রহমতে চান্স পাই, আমি ডি ইউনিটে 225তম হয়েছিল।
ওই সময়। এই মোটামুটি আমার প্রিভিয়াস গল্প। এরপর বিসিএস এর গল্প তো শুরু হয়েছে আরো পরে, এরপর আমরা আপুর থেকে কিছু শুনতে চাই। হ্যাঁ জি ফারজানা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। রহিমা সুলতানা আপা, উনি সাব রেজিস্ট্রার মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, উনি কর্মরত আছেন। আমি রহিমা সুলতানা আপা আপনার কাছে শুনতে চাচ্ছি, ঠিক একইভাবে ফারজানা আপা যেভাবে বললেন আপনার শৈশব কৈশোর, আপনার শিক্ষা জীবন এবং আপনার বিবাহিত জীবন। জি অসংখ্য ধন্যবাদ বিসিএস ইনসেপশন টিমকে এবং যারা দর্শক আছেন, যারা আমাদেরকে শুনছেন, আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমার যে বিষয়টা অনেকটা ফারজানাপুর মতোই সেম, কারণ ওই লেভেলটা আমাদের ওই টাইমটা, কারণ বার তো অলমোস্ট সেম। এবং আমি খুব আর্লি স্টেজে স্কুলে যাই, খুবই আর্লি, যেখানে আমার এসএসসি শুনলে মানে বার্থ অনুসারে এসএসসিটা খুবই আর্লি হয়ে যায়। তো তখন আমি ক্লাস 5-এ 8-এ স্কলারশিপ ছিল, তারপর ক্লাস এসএসসি পরীক্ষা, এসএসসি তে আমার সায়েন্স ছিল, আমি 2003 স্টুডেন্ট। তো তখনকার টাইমে আমার একটা বিষয় বলি, তখন আমাদের ফোর্থ সাবজেক্ট অ্যাড হতো না, মার্কস অ্যাড হতো না। তো ওই সময়ে আমার পরীক্ষার আগে আমি সায়েন্স থেকে এসএসসি সায়েন্সে ছিল, তো ওই টাইমে আমি যেহেতু ফোর্থ সাবজেক্ট অ্যাড হতো না মার্কস, সুতরাং বায়োলজি ছিল আমার অপশনাল সাবজেক্ট, ওইটা আমি একদম স্টাডি করিনি। তো আমি তখন এসএসসিতে অ্যাডমিট কার্ড নিয়ে আসি, তখন দেখি আমার হায়ার ম্যাথমেটিক্স অপশনালি চলে গিয়েছে এবং বায়োলজি চলে আসছে কম্পালসারি। তো এটা ছিল আমার লাইফের জন্য খুবই হার্ড একটা মানে চ্যালেঞ্জিং, যে কিভাবে পাশ করব। অনলি আমি অ্যাডমিট কার্ড পেয়েছি মেবি 2 ডেজ বিফোর অফ দ্য এক্সাম, তো ওইটা খুবই চ্যালেঞ্জিং ছিল। তো আমার পড়াশোনা, আমার কোনো টিউটর ছিল না, আমার টিউটর বলতে আমার ফ্যামিলি একটু মানে বড় আর কি, আমাদের 6 বোন 3 ভাই। তো বড় ভাই হচ্ছে বগুড়ার এসপি, তো স্বাভাবিকভাবেই ওদের কাছ থেকে ইন্সপিরেশন পাওয়া। আমি হচ্ছি 5th নাম্বার আর কি, মানে বড় 4 জন ছোট 4 জন ওরকম। তো আমার ইমিডিয়েটলি যে বড় ছিল সে খুবই ট্যালেন্টেড, মানে আমার বোন, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিস্টিক্স পড়ে আবার আইনে কমপ্লিট করে আবার লেকচারার প্রাইভেট ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট। তো ও আমাকে অনেকটা হেল্প করেছে, তখন ওই 2 দিনের মাঝে ও বায়োলজি আমাকে মানে হেল্প করেছে আর কি পাস করার জন্য। তো তখন ওই ওই কয়েকদিন, 2 দিন বলতে 2 দিনও হয় না, কারণ হচ্ছে 2 দিন পূর্বে আমার ইংলিশ ফার্স্ট ছিল পরীক্ষা, তখন ওই ইংলিশে আমার একটু রিভাইজ দেওয়া দরকার ছিল। তো তারপর ওই সাবজেক্টে শুধু আমার A- আসে, নর্মালি রেজাল্ট এই ছিল উইদাউট ফোর্থ সাবজেক্ট আর কি। তখন সেখান থেকে ইন্টারমিডিয়েটে আমি, আমার খুব IBA তে পড়ার ইচ্ছে ছিল, সেই জন্য ইন্টারমিডিয়েট আমি কমার্স নিই, বিজনেস স্টাডি। তো ইন্টারমিডিয়েটে পড়াশোনা কমপ্লিট করার পর আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটি BBA এর ফর্ম কিনি। তো ভাগ্যক্রমে ওয়াইটিং এ ছিলাম, তখন একটু কম্পিটিশনটা একটু বেশি হার্ড ছিল এবং সিট একটু কম ছিল। এখনো কম্পিটিশন অনেক বেশি হার্ড বিজনেস স্টাডি গ্রুপে, কিন্তু সিট সংখ্যা একটু কম ছিল, ওয়াইটিং থেকে আমাকে টানা হয়। তো ওই টাইমে আমি আর কোথাও কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয়নি, জাস্ট আমাদের ময়মনসিং আনন্দমোহন ওখানে আমি পরীক্ষা দিই, তখন অ্যাডমিশন ছিল। পরীক্ষা দিয়ে মোটামুটি আমি 10th-এর মাঝে ছিলাম, তো সেই সূত্রে আমি তখন ইংলিশ নিয়ে নিই, অর্থাৎ আমার এসএসসি ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, তারপর হচ্ছে বিজনেস স্টাডি, তারপর হচ্ছে ইংলিশ। এসএসসিতে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমি থোরলি টোটাল বুকটাই পড়েছি, মানে আমি রেজাল্টের জন্য কখনো চিন্তা করতাম না। তখন আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে ভালো স্টুডেন্টরা কখনো অবজেক্টিভ গাইড পড়ে না, বই থোরলি পড়ে মানে একদম। তো তখন আমি রেজাল্টের কথা চিন্তা না করে বই একদম আপ টু দা একদম লাস্ট পর্যন্ত পুরো পড়া ছিল। তো ওই জন্য সায়েন্সের বেসিকটা মোটামুটি একটু স্ট্রং ছিল, বেসিক লেভেলটা। ইন্টারমিডিয়েট তো বিজনেস স্টাডি ছিল। তো আমার বিসিএস এর গল্প তো, তারপরে তারপর হচ্ছে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার পর, অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ারে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর আমি আসলে দেশের বাহিরে চলে যাই, তারপর হচ্ছে দেশের বাহির থেকে প্রতি ইয়ার এসে এসে আমার অনার্স কমপ্লিট করতে হয় আর কি। অনার্স বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর আরেকটু চ্যালেঞ্জ ছিল পড়াশোনাটা কমপ্লিট করা, কারণ দেশের বাহির থেকে এসে এসে ফ্যামিলি একটা ম্যাটার ছিল, সবকিছু মিলিয়ে একটু চ্যালেঞ্জিং ছিল, তারপর এনিহাও পড়াশোনাটা কমপ্লিট করতে পারি আর কি। জি সুলতান আপা, রহিমা সুলতান আপা, আপনার জীবনের অনেক বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন বলে আজকে আপনি, আপনার জীবনে যেটা লক্ষ্য ছিল আপনি সেই জায়গায় পৌঁছতে পেরেছিলেন।
আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু ফারজানা আপার কাছে আসি, যে আপনার মাস্টার্স কমপ্লিট করার পরে 4 বছরের আপনার দীর্ঘ গ্যাপ ছিল, আপনি পড়াশোনা থেকে একটু বাইরে ছিলেন, এই 4 বছর পর আবার কেন আপনি বিসিএস এর প্রিপারেশন নিতে আসছিলেন, কেন প্রাইভেট জবের দিকে আপনি না, যদি সংক্ষেপে বলেন আপনি কেন এই চার গল্পটা বছর পর আপনি জি 4 বছর পর আপনি পড়াশোনায় আবার ব্যাক করলেন, সেটা একদম বিসিএস কে টার্গেট করে, কিন্তু কেন প্রাইভেট জবও তো ছিল অনেক। এই গল্পটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে, প্রথম যখন আমার বিয়ে হলো, বিয়ে যখন হয়েছে তখন আমার বয়সটা অনেক কম, তখন হচ্ছে বিয়ে এর পরবর্তী আফটার ইফেক্ট কি হবে, এরপর সিচুয়েশন কি হবে, অত কিছু বুঝতাম না। মানে মনে হয়েছে যে হ্যাঁ বিয়ে হয়েছে তো হয়েছে, কিন্তু যখন সংসার করা শুরু করলাম তখন দেখলাম যে বেশ কিছু ডিফিকাল্টিস আছে। এবং আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সমাজ ব্যবস্থা বা সাউথ এশিয়ার কথাই বলি, এখানে একটা ব্যাপার আছে যে বিয়ের সাথে সবার মন জুগিয়ে চলে একটা ওয়ার্ড ওতপ্রোত ভাবে জড়িত। এখানে মানে একটা মেয়ের বিয়ে হওয়া মানে তাকে অনেকের মন জুগিয়ে চলতে হয়, অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়। এসব ব্যাপার করতে গিয়ে দেখলাম যে আসলে বিয়েটা খুব একটা ইজি থিং না, বেশ কঠিনই একটা বিষয়। যাই হোক, তারপর জাগতিক নিয়মে সময়ের সাথে সবকিছু চলে গেল, পড়ালেখাটা কমপ্লিট হলো। এখানে আমি, আমার হাজবেন্ড আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন, তিনি সবসময় কোঅপারেটিভ ছিলেন, না হলে তো এটা কখনোই সম্ভব ছিল না। আমার মা বাবা তোকে সাপোর্ট করেছেনি, তারা হয়তো আমার সাথে ছিলেন না, কিন্তু সবসময় মানসিক শক্তি জুগিয়েছেন, এবং আমার শ্বশুর শাশুড়িও তারা আমাকে মানসিক শক্তি জুগিয়েছেন সবসময় এই ব্যাপারে। তারপর হচ্ছে যখন আমার সন্তান জন্ম নেয় 2013 সালে, তো আমার যখন সন্তান জন্ম নিচ্ছে তখন আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলছে। মাস্টার্স মানে আমার, যদিও 2012 সেশন, কিন্তু পরীক্ষা হতে আমাদের তো জানি আমরা একটু দেরি হয় মাঝে মাঝে। তো তখন মার্চ মাস তখন আমি প্রায় শেষ স্টেজ প্রেগনেন্সির, কারণ আমার সন্তান হয়েছে এপ্রিলের 16 তারিখে। তো ওই সময়ে পরীক্ষাটা দেয়া একটু টাফ ছিল, এরকম একটা ব্যাপার। তারপরে যাওয়া আসতাম বা পরীক্ষাটা দিয়েছি। এরপর আপনি যেটা প্রশ্ন করলেন যে প্রাইভেট জব কেন নয়, পরে আমি মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে তখন আমার কিন্তু মনে মনে আশা ছিল যে স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আমি একটা চাকরি করব বা আমার একটা কেরিয়ার হবে। কিন্তু বাচ্চা হওয়ার পরে দেখলাম যে লাইফের মানে বিয়ের পরে স্ট্রাগল কি, মেইন স্ট্রাগল শুরু হলো। কারণ সবাই একটা সন্তান জন্ম নেওয়ার পরে দেখা যায় যে সন্তানটাকে নিয়ে আনন্দে মেতে উঠে, মানে তাকে নিয়ে সবাই উৎসব করে, কিন্তু একটা নতুন মায়েরও তো জন্ম হয়েছে, সে রাতের পর রাত জেগে থাকছে, তার নতুন কি মানসিক অবস্থা যাচ্ছে, এই খেয়ালটা আসলে অত রাখা হয় না। যার কারণে তখন মানসিক ভাবে খুব অস্থির হয়ে পড়লাম, তারপরে আত্মবিশ্বাসটা অনেক তলানিতে চলে গেল। সব মিলে মনে হচ্ছিল যে না, আর এখন আর হচ্ছে না। পরে ভাবলাম একটা সময় যে না, সন্তানকে সময় দিই, সন্তান একটু বড় হলে তারপরে হচ্ছে কিছু করা যায় কিনা দেখবো। এরপর এভাবে দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে তখন একটা সময় আমার মনে হলো যে এখন কিছু অবশ্যই করা দরকার, বাচ্চা একটু বড় হয়েছে, আমার নিজের একটা আইডেন্টিটি দরকার, একটা পরিচয় দরকার। এরপর যখন এটা ভাবলাম, তখন আপনি যে বললেন প্রাইভেট জব কেন নয়, আমি যে প্রাইভেট জবের কথা ভাবিনি তা কিন্তু একদম নয়। আমি প্রাইভেট জবের কথা ভেবেছি, শুধু তা না, আমি বিজনেস এর কথাও ভেবেছি যে যদি আমার প্রাইভেট জব না হয়, সরকারি জব না হয়, তাহলে আমি বিজনেস করব, তারপর আমার একটা আইডেন্টিটি লাগবেই, আমি ফারজানা, আমার নিজের একটা পরিচয়, এটা আমার লাগবে সামহাও। এরপরে আমি তখন মানে একটু এটা সিক্রেট, এটা কারোর সাথে শেয়ার করি না, আমি কিন্তু তখন নিজে নিজে কিছু বইপত্র কিনে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি, যে আমার যদি কোনোভাবে না হয় আমি বুটিক শপ নিয়ে কাজ শুরু করবো। মানে আমার ব্যাপারটা এরকমই ছিল যে সামহাউ আমাকে এস্টাবলিশ হতেই হবে, আমার পরিচয় লাগবে। এরপর প্রাইভেট জবের জন্য আমি কোথাও ইন্টারভিউ ওভাবে দেইনি, কিন্তু আমার হাজবেন্ড একটা প্রাইভেট জব করেন, তাকে আমি বলেছি যে দেখো আমি কিন্তু এই যে সরকারি জবের জন্য ট্রাই করছি, এখন এটা তো পুরোপুরি আল্লাহর হাতে, আল্লাহ তাআলা দিবেন কিনা জানি না, হবে কিনা জানি না, যদি না হয় তাহলে আমি প্রাইভেট জব করবো। তো সরকারি জবটা আমার প্রধান প্রায়োরিটি ছিল বিসিএস টা দেয়া। এবং এটা কেন, তো তার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি যখন 2000, আমাদের তো 2012-তে মাস্টার শেষ হয়, 2013-তে রেজাল্ট হয়ে যায়। রেজাল্ট হয়ে যাওয়ার পরে ওই সময় আমার ফ্রেন্ডদের সবার রেজাল্ট বের হতে থাকে, মানে ওরা বিসিএস এ যারা 33-এ অ্যাপ্লাই পার্টিসিপেট করেছে, 34-এ পার্টিসিপেট করেছে, 35-এ পার্টিসিপেট করেছে, তাদের রেজাল্ট গুলো আসতে থাকে তখন ওই 2016 সালের দিকে। তো তাদের রেজাল্ট যখন আসতে থাকে তখন আমার মধ্যে উপলব্ধি হয়, আরে ওরা তো আমার সাথেই পড়াশোনা করেছে, আমি তো মানে ওদের থেকে খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না, বা ওদের সাথে পড়েছি, তো ওদের যদি বিসিএস হতে পারে আমারও তো নিশ্চয়ই হতে পারে, আমি যদি চেষ্টা করি, যদিও পড়াশোনা করতে হবে অনেক, এখান থেকে অ্যাটেম্পটটা নেই।
এরপর এবং এটা সিদ্ধান্তটা খুব অল্প সময়ের, আমাদের 37তম বিসিএস এর সার্কুলারটা হয়েছিল 2016 সালের ফেব্রুয়ারিতে, এরপর আমাদের প্রিলি হয়েছিল 2016 সালের সেপ্টেম্বরের 30 তারিখে। তো আমি চিন্তা করছি, অ্যাপ্লাই করে রেখেছি বিসিএস এ, তারপর কি পড়ব না পড়ব চিন্তা ভাবনা করতে করতে কিন্তু অনেকটা টাইম চলে যায়, যে কি বই পড়ব না পড়ব, সিনিয়রদের থেকে একটু শুনি বা ফ্রেন্ডদের কি হয়েছে শুনি। এরপর তখন হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা হলো, তো 2 মাসের মতো বাকি আছে জুনের দিকে, জুন জুন জুনের দিকে। তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে একটু পড়াশোনা শুরু করি, এরপর আমি কিছু বই কিনলাম। বই কেনার পরে তারপরে বই কিনে বাচ্চা কাচ্চা আছে ঘরে, ওকে স্কুলে দিয়েছি ততদিনে, প্লে গ্রুপে নিয়ে যাই আসি, ওভাবে আর পড়াশোনা হয় না। এরপর 2 মাস সময় যখন বাকি আছে তখন আমার মনে হলো যে না, অ্যাটেম্প্ট নিয়ে দেখি না, কারণ আমাদের স্টুডেন্ট যারা একটু আমরা ফাঁকিবাজ তাদের মধ্যে হয় না যে পরীক্ষার সময় ঘনিয়ে আসছে তখন আমরা একটু পড়তে বসি, তখন আমার মধ্যে মনে হলো যে না, সময় তো ঘনিয়ে এসেছে আর হাতে বেশি সময় নেই, আমি একটু বসি পড়তে বসি। এরপরে তখন দেখা যেত যে পড়তে বসতাম, আর আমার যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলেও যেতাম, তারপরে জি আপু, ঘরের কাজ। আপনার কাছে একটা প্রশ্ন ছিল এই জায়গায়, যে আমাদের দর্শকদের একটা প্রশ্ন ছিল যে আপনি বেবি নিয়ে কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করেছিলেন, আপনার স্ট্র্যাটেজিটা কিরকম ছিল। এই ফাঁকে আপু, হ্যাঁ, আপনার আপনার কাছে আমি আসি। এই ফাঁকে আমি একটু বলে নেই যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আসমাউল হোসনা আন্নি আপু, বিসিএস এডুকেশন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি শুনতে ধন্যবাদ। পাচ্ছেন? হ্যাঁ জি হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। হ্যাঁ, আমি জি ফারজানা আপুর ফারজানা আপু, কথা শুনছিলাম। হ্যাঁ ফারজানা আপু, আপনার কাছে প্রশ্নটা ছিল আপনি বেবি নিয়ে কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করেছিলেন, আপনার প্ল্যানিংটা কিভাবে সাজিয়েছিলেন। জি, সেটাই এখন বলছি। তো আমার যেহেতু বাচ্চা ছিল, আমি ওকে তখন স্কুলেও দিয়েছিলাম, স্কুলে নিয়ে যেতাম। তো অনুষ্ঠানের শুরুতে ভাইয়া মনে হয় আমাকে একটু মেনশন করে দিচ্ছিলেন যে রেকর্ডিং করে শোনাটা, এটা আমার একটা টেকনিক ছিল। আমি যেটা করতাম যে আমার পড়াশোনার সময়টা ছিল রাতে, কারণ দিনের সময় আসলে হয়েই উঠতো না। কারণ যারা সংসার করেন যে আপুরা, বা যাদের বাচ্চা আছে তারা এটা জানেন, দিনের নানা ধরনের কাজ থাকে, বা স্কুল থাকলে তো বাচ্চা সেটা সম্ভবই না, অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে। এরপরে হচ্ছে সবকিছু মেনটেন করে সন্ধ্যার পরে অনেক কাজ থাকতো আমার, বিভিন্ন ধরনের কাজ থাকতো বাচ্চাকে নিয়ে মেনটেন করা, কারণ আমার কাজের মেয়ে ছিল না। তো আর ওই সময় মুরব্বিরাও কেউ ছিলেন না আমার কাছে, গার্জিয়ান মানুষের মা বা শাশুড়ি থাকে, এটা ছিলেন না, যার কারণে আমাকে নিজেকেই করতে হতো। এরপরে হচ্ছে বেশিরভাগই দেখা যেত সবার খাওয়া দাওয়া শেষ করে রাত 10টার দিকে, তখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করতাম যে পড়তে হবে, টেবিল টেবিল গুছিয়ে। আমি ডাইনিং টেবিলেই পড়তাম, আমার রিডিং টেবিল ছিল না ওই সময়, কারণ রিডিং টেবিল মেনটেন করাও সম্ভব ছিল না, কারণ বাচ্চা তখন 4 বছর বয়স, মানে বইপত্র পেলেই, খাতা পেলেই ছিঁড়ে ফেলা, এই সময় ওই বয়সে ওদের একটা টেন্ডেন্সি থাকে। বইগুলো তুলে রাখতাম একদম উপরে, ওয়ার ড্রয়ারের উপরে তুলে রাখতাম, আর 10টার পরে বইপত্র নিয়ে ডাইনিং টেবিলে আসতাম যে এখন পড়তে হবে। এরপরে তখন দেখা যেত কি, বা সন্তানরা মানে মাকে ছাড়া ঘুমাতে চায় না, কিন্তু ছোট বাচ্চারা আমাকে ছাড়া ও ঘুমাতে চাইতো না, পরে ওকে নিয়ে আমি বেডে চলে যেতাম। বেডে চলে যাওয়ার পরে লাইট তো অফ করে দিতাম, হাজবেন্ড ঘুমিয়ে যেতেন, তিনি প্রাইভেট জব করে আসতেন, তিনি ঘুমিয়ে যেতেন বাচ্চার পাশে। এরপর আমি বাচ্চাকে ঘুম পাড়াতাম বিভিন্ন কবিতা বলে, গল্প বলে, আর আমি মানে খুব সচেতন ভাবে ঘরের সব লাইট, এবং সচেতন ভাবে এরকম বড় বড় করে চোখ মেলে রাখতাম, যাতে আমি হয়তো টায়ার্ড ছিলাম, যাতে চোখ বন্ধ করলে আমি ঘুমিয়ে পড়তে পারি, তাহলে আমার একটা রাত মিস হয়ে যাবে, আমার পড়া হবে না। এই জন্য সচেতন ভাবে আমি চোখ মেলে মেলে ওকে ঘুম পাড়াতাম, গল্প বলতাম, মানে মাঝে মাঝে চোখ বুঝে আবার আমি চোখ মেলে ফেলতাম যে না, আমার ঘুমানো যাবে না। মানে এভাবে করে যখন বাচ্চা ঘুমিয়ে পড়তো, হয়তো 11টা 12টা বা যাই বাঁচতো, এরপরে আমি উঠতাম। ওঠার পরে ওদের ওই রুমের দরজাটা বন্ধ করে দিয়ে, যাতে আলো না যায়, তারপর আমি ডাইনিং টেবিলেই পড়তে বসতাম। এরপর আমি সবসময় খেয়াল রাখতাম, আমি চিন্তা করতাম আমার যারা কম্পিটিটর, আমার সাথে যারা পড়ছেন বা আমার সাথে যারা 37 BCS দিবেন, তাদের অলরেডি সারাদিন তারা পড়ে ফেলেছেন, যাদের অন্য কোনো কাজ নেই, ছেলেরা বা মেয়েরা যাদের মায়ের বাসায় থাকেন, অন্য কাজ নেই, তারা তো সারাদিন পড়েছেন, সুতরাং আমি তাদের থেকে অলরেডি এমনি তো 10-12 ঘন্টা পিছিয়ে আছি। তাই এই সময়টা আমি যখন পড়ব, আমার একদম প্রত্যেকটা সেকেন্ড পাই পাই কাজে লাগাতে হবে, আমার অন্য কোনো দিকে মনোযোগ দিলে চলবে না, অন্য কোনো দিকে অন্য কোনো কিছু করা যাবে না, বা মোবাইলে সময় নষ্ট করা যাবে না, অন্য কিছু করা যাবে না। এরপর তখন আমি প্রতিদিনই যেটা করতাম, আমি এটা দিনেই করে ফেলতাম, হয়তো কাজের ফাঁকে ফাঁকে আমি একটা স্টাডি প্ল্যান বানাতাম যে আজকের এই রাতে আমি হয়তো 4-5 ঘন্টা পড়বো, রাতে 12টা থেকে 3টা 4টা 4টা পর্যন্ত, 4টা সাড়ে 4টা পর্যন্ত পড়তাম। তো এই সময় আমি দিনেই প্ল্যানটা বানিয়ে ফেলতাম যে আমি বাংলা পড়বো এই কয়টা পৃষ্ঠা, যে একটা বইয়ে হয়তো 200 পৃষ্ঠা আছে, আমি এরকম সিলেবাস ভাগ করে নিতাম,
সিলেবাস অনুযায়ী যে প্রতিদিন আমি 10 পৃষ্ঠা করে পড়বো, 10 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা, বাংলা 15 পৃষ্ঠা, অঙ্ক 15 পৃষ্ঠা, ইংরেজি 15 পৃষ্ঠা, বিজ্ঞান 15 পৃষ্ঠা, এভাবে করে আমি এভাবে বইয়ের পৃষ্ঠা ভাগ করে নিতাম। এবং আমি মানে আগে দেখতাম যে আমার পরীক্ষার টাইম কতটুকু বাকি আছে এবং কয় পৃষ্ঠা করে ভাগ করে নিলে আমার এই সময়ের মধ্যে শেষ হবে, স্ট্র্যাটেজিটা এভাবে ছিল। তো আমি ওভাবে পৃষ্ঠা ভাগ করে নিয়ে পড়া শুরু করতাম এবং আমি চেষ্টা করতাম, সর্বোচ্চ চেষ্টা করতাম যাতে আমি আমার টার্গেটটা ফিল আপ করতে পারি। আর তখন হচ্ছে মোবাইলের যে ব্যাপারটা, যে টেকনোলজিটাকে বা ডিভাইসটাকে আমি পজিটিভ কাজে লাগাতাম, আমি পড়ার সময় আমি ওটা রেকর্ড করে ফেলতাম। আমি যখন পড়ছি, যখন ভালোভাবে মানে যেটা আমার মনে হচ্ছে যে এটা পরে আমি শুনবো, ওই অংশটা আমি রেকর্ড করে রাখতাম। এরপরে হচ্ছে প্রতিদিন পড়া যখন শেষ হতো, হয়তো আমি 3টা পর্যন্ত পড়লাম, পড়ার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি আবার নিজে এভলিউশন করতাম। সেটা হচ্ছে আমার এই রাতটুকু আমি যে নিজের জন্য দিলাম, আমার কতটুকু আমি পড়তে পেরেছি বা কতটুকু নিজে শিখতে পেরেছি বা নতুন কিছু আমার মধ্যে আমি ইনপুট দিতে পেরেছি। অনেক সময় এটা কিন্তু হয়, যেমন ভার্সিটিতে বা কলেজে এটা দেখেছি যে লং টাইম, 4-5 ঘন্টা, 10 ঘন্টা টেবিলের সামনে বসে আছি, কিন্তু আলটিমেটলি যদি হিসেব করি কি শিখলাম, আসলে নতুন শেখা কিছুই তেমন হয়নি। এরকম হয় অনেক সময়, বিশেষ করে বিসিএস এর পড়াতে আরো বেশি হয় যে আমরা রিভাইজ দিতে গিয়ে আগের কিছু পড়া দিয়ে যখন শুরু করি, দেখা যাচ্ছে যে ওই বইগুলোই বারবার পড়ছি, নতুন কিছু তেমন আর শিখতে পারলাম না। এর জন্য আমি এটা নিজেকে এভলিউশন করতাম যে আমি নতুন কি শিখতে পারলাম এই সময়ের মধ্যে। এরপরে ওটা এভলিউশন করে তারপরে আমি ঘুমোতে যেতাম। এভাবে মোটামুটি আমার পড়ার বিষয়টা ছিল। আর ওই যে রেকর্ড করে রাখতাম, ওটা আমি দিনে যখন মেয়েকে স্কুলে নিয়ে যেতাম, তখন আমি হেডফোন দিয়ে ওটা শুনতাম, গান জি শুনতাম। ফারজানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যারা আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখছেন বা আমাদের যারা এই প্রোগ্রামটা আজকে শুনছেন, ফারজানা আপু কিভাবে সংসার সামলিয়ে তার বেবিকে সামলিয়ে কিভাবে উনি প্রিপারেশন নিয়েছিলেন, তার মোবাইলের ডিভাইস বা অত্যাধুনিক টেকনোলজির যে সদ ব্যবহার সেটা উনি কিভাবে করেছিলেন, সেটা মনে হয় যে এখন যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা পারিবারিক জীবনে প্রতিনিয়ত অনেক ঝামেলা, অনেক কিছু, অনেক স্ট্রেস পার করেও যারা প্রিপারেশন নিচ্ছেন, সরকারি জবের পিছনে ছুটে বেড়াচ্ছেন, আমার মনে হয় যে ফারজানা আপু যে কথাটা বললেন যে আপনারা আপনাদের ইলেকট্রনিক ডিভাইস গুলা বা আমাদের এখন যে অনলাইন প্ল্যাটফর্মের যে অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধাগুলো এসছে, আপনারা সেগুলোকে সদ্ব্যবহার করবেন, আশা করি আপনারা আপনাদের অদৃষ্ট লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন। তো আমি একটু আসমাউল হোসনা আন্নে আপুর কাছে আসি, উনি বিসিএস এডুকেশন। আপু, আমরা প্রথমেই অন্যান্য যারা আজকে আমাদের আলোচক আছেন, রহিমা সুলতান আপা আছেন, ফারজানা আপা আছেন, আমি আপনার কাছে আসবো যে আপনার শৈশব কৈশোর এবং আপনার শিক্ষা জীবন, বিবাহিত জীবন নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন, এবং আপনি কিভাবে আসলে বিসিএস এর প্রিপারেশনটা নিয়েছিলেন এই সংসার সামলে, আপনি যদি আমাদের একটু বলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এ ব্যাপারে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। ভাইয়াকে ধন্যবাদ। আমাদের মনে হয় কম বেশি সবার গল্প, মনে হয় কিছুটা হলেও সবার গল্পের মধ্যে মিল রয়েছে, কারণ মায়েদের স্ট্রাগল আসলে ভিন্ন। আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে? জি। আচ্ছা, তো আজকে লাইভে যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। ফারজানা আপু, রহিমা আপু, আপনাদেরকে অভিনন্দন। আর ভাইয়া প্রশ্ন যেটি করেছেন, শৈশব, আমার ছেলেবেলা, পড়ালেখা, বিবাহিত জীবন এবং বিসিএস এর যে জার্নিটা সেটা সম্পর্কে জানতে চেয়েছেন। আমি আসলে বড় সদস্যের, অনেকগুলো সদস্য নিয়ে এমন পরিবার থেকে এসেছি, বাড়ির ছোট মেয়ে ছিলাম, আর একটু আর্লি ম্যারেজই বলা চলে, আমার অনার্স ফার্স্ট ইয়ারে বিয়ে হয়ে যায়। আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি, ইন্টারমিডিয়েট পাস করার পরপরই আসলে বিয়ের কথাবার্তা শুরু, অনার্স প্রথম বর্ষে বিয়ে হয়ে যায়। আমার হাজবেন্ড বিসিএস কর্মকর্তা, বিসিএস পুলিশ ক্যাডারে কর্মকর্তা, তো আমার বিসিএস এর সফলতা আসলে ওর কাছ থেকেই দেখা, ওর কাছ থেকে আসলে বিসিএস এর স্বপ্নটা আমার মাঝে চলে আসে। আমি যখন দেখি যে আমার হাজবেন্ড এর ওয়াইফরা, তখন দেখতাম যে তার ম্যাক্সিমাম কলিগরা বিসিএস ক্যাডার অফিসার মেয়েকেই সে সময় তার ব্যাচমেটদের মধ্যেই বিয়ে করছে, আর আমি তখন আমার পরিচয়, আমি সদ্য এইচএসসি পাশ করা অনার্স প্রথম বর্ষের একজন ছাত্রী, আমার কাছে কেন জানি মনে হতো যে
আমার সামনে অনেক বড় একটা জার্নি, অনার্স করা, মাস্টার্স শেষ করা, তারপরে কোনো একটা নিজের পরিচয় তৈরি করা, সেটা অনেক অনেক মানে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার তখন মনে হতো। কিন্তু তারপরেও কেন জানি ওর কলিগদের, মিসেসদেরকে দেখে খুব অনুপ্রাণিত হতাম। আপুরা তো পেরেছেন, আমি একটু ছোট, কিন্তু আমিও পারবো যদি আমি এগিয়ে যাই। তো এক্ষেত্রে আমি মনে করি আসলে আমার হাজবেন্ডের অনুপ্রেরণা আমাকে খুব খুব বেশি আমাকে উৎসাহিত করেছে। আমার অনার্স দ্বিতীয় বর্ষে যখন, তখনই আমার প্রথম সন্তান আমার মেয়ে ইসমার জন্ম। আর আপনাদেরকে জানাই আমি সম্প্রতি আবারও মা হয়েছি। আমার মেয়ের আমার চাকরিতে আসার পর প্রায় 1.5 বছর পার হলো, 2 বছর হতে যাচ্ছে, আমার তৃতীয় সন্তান আমার ছেলে, বয়স এখন, তো আমি আবারও মা হয়েছি। আমার প্রথম মা হয়েছিলাম আমি অনার্স দ্বিতীয় বর্ষে, ওকে নিয়েই আসলে আমার পড়াশোনা, অনার্স কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা, তারপর বিসিএস এর জার্নি। হ্যাঁ জি আপু, আপনার কাছে আপনার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন এই জায়গায়, যে আপনার বেবি, আমি ফারজানা আপুকেও সেই একই প্রশ্ন করেছিলাম, হয়তো বা রহিমা সুলতান আপাকেও সেই একই প্রশ্ন করবো কিছুক্ষণ পর। তো আপনাকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে সংসার সামলিয়ে, আপনার বেবি সামলিয়ে, পুরো একটা ফ্যামিলিকে সামলানোর পরে আপনি এই বিসিএস নামক একটা জটিল একটা জায়গা, খুবই কমপ্লেক্স একটা জায়গা, একটা দীর্ঘসূত্রিতার এই একটা জায়গায় আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করেছিলেন, যে আমাকে এনিহাও এই জায়গাটায় আমাকে পাশ করতে হবে, আমার সফলতা এই জায়গাটা নিয়ে আসতে হবে, আপনি কিভাবে এই জায়গাটা পাড়ি দিয়েছিলেন, প্রিপারেশন গুলো আপনি কিভাবে নিয়েছিলেন, আপনার টাইমটা কিভাবে আপনি ম্যানেজ করতেন, বা কত ঘন্টা সময় আপনি এই জায়গাটায় পার করেছিলেন? ফারজানা আপু এর আগে বলে দিয়েছেন আসলে যে নিজের পরিচয় তৈরি করার ব্যাপারটা যদি কেউ অন্তর থেকে অনুভব করে যে আমি আমার বাবার পরিচয়ে নয় বা আমার স্বামীর পরিচয়ে নয়, নিজের একটি পরিচয় তৈরি করতে চাই, এটা যদি কোনো মেয়ে সে যে অবস্থাতেই থাকুক, তার ফ্যামিলিতে যে ক্রাইসিস থাকুক, সে বিবাহিত হোক, সে মা হোক, তার ভিতরে যদি তাড়নাটা কাজ করে, ফারজানা আপু আজকেই বলেছেন তার কথা আমি শুনছিলাম, এই তাড়নাটা যদি কোনো মেয়ের ভিতরে কাজ করে যে আমাকে আমার নিজের একটি পরিচয় তৈরি করতে হবে, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা তাকে তো মেয়ে রাখতে পারে। আপনার প্রশ্নের আমি প্রথমে আমি সেই তাড়নাটা হয়তো অনুভব করেছিলাম যে আমার নিজের একটি পরিচয় দরকার। আমার আমি প্রায় খেয়াল করতাম আমাকে পরিচিত করা হতো যে অ্যাডিশনাল এসপি বা এএসপি জিয়াউদ্দিন আহমেদের ওয়াইফ, এটা শুনতাম সব, এখনো শুনি, আমি সেটাতে অবশ্যই সম্মানিত বোধ করি। আমি চেয়েছিলাম যে আমি আমার আমার একটা পরিচয় আমাকে যে বললেন যে আমাদের সাথে যুক্ত হয়েছে আসমাউল হোসেন, উনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত, এই পরিচয়টা আসলে সংগ্রাম ছিল। আর এ আপনার দ্বিতীয় প্রশ্ন, সংসার সামনে কিভাবে স্টাডিটা চালিয়ে নিয়ে গিয়েছি, বিসিএস চাকরিটা কেমন ছিল, ফারজানা আপুর কথা আমি অনেকটা মিল পেয়েছি তার কথাগুলির সাথে। আসলে যখন একটি মেয়ে মা হয় তার কাঁধে অসম্ভব দায়িত্ব এসে পড়ে, যেটা কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব না, যে দায়িত্বটা, কারণ একটা মায়ের কাছে তার সন্তানের থেকে বড় কোনো কিছুই হতে পারে না। তো সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশাপাশি নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই একটা মা যে কিনা বিশেষ প্রার্থী বা অন্যান্য সরকারি চাকরি প্রার্থী, তার যেটা তার জীবনের লক্ষ্য সেটা অর্জনের পথে তাকে অবশ্যই একটু আলাদা করে তাকে পরিশ্রম করতে হয়। আমি আবু যেমন রাত জেগে পড়তেন, আমি আসলে রাত জেগে পড়তে পারতাম না, আমার স্ট্র্যাটেজিটা ছিল একটু আলাদা, আমি রাতে বাচ্চার সাথে চেষ্টা করতাম, কারণ ওর বাবা পুলিশের কর্মরত, তার রাত দিন ছিল না, যে কখন কখনো কখনো রাতে বাসায় থাকতো না, অনেক রাতে ফিরতো, সুতরাং রাতের সময় আমাকে বাচ্চাকে দিতে হতো। আমি চেষ্টা করতাম রাতে ঘুম টুম যতটুকু হয় হোক 4-5টার দিকে উঠে সকাল 8টা পর্যন্ত একেবারেই পরিবেশ শান্ত থাকে সময়টা আমি পড়াশোনা করতাম 5টার দিকে সকাল 8টা পর্যন্ত। 8টার সময় বেবি উঠে গেলে তারপরে সংসারের কাজকর্ম করে নাস্তা করে হাজবেন্ডকে অফিসে বিদায় দিয়ে আবার ফাঁকে ফাঁকে স্টাডি করতাম। আর একটা টেকনিক যেটা মাদের জন্য খুবই দরকারি আমি মনে করি, সেটা হচ্ছে মোবাইলে রেকর্ডিং করে সেটা শোনা, বারবার শোনা, বিশেষ করে সংবিধানের অনুচ্ছেদ যেগুলো আমাদেরকে মোটামুটি সে সময় আত্মস্থ করতে হতো, কিছু কিছু বাধাকে
মোবাইলে রেকর্ড করে আমি যখন রান্না করছি বা অন্য কোনো ঘরের কাজ করছি সেটা বারবার শোনার চেষ্টা করতাম, এবং এটা অনেক কার্যকর একটা পদ্ধতি। মোবাইলে রেকর্ড করে সেগুলো বারবার শোনা এটা অনেক বড় একটা কার্যকর পদ্ধতি, এটা ভালো কাজে দেয়। আমি সাজেস্ট করবো যারা সংসারের কাজ সামলে সময় পান না, তারা কাজের ফাঁকে ফাঁকে যদি এটা উদাহরণ দিয়ে বললাম সংবিধানের অনুচ্ছেদ সুন্দর সুন্দর কিছু কোটেশন এগুলো আপনারা রেকর্ড করে আপনারা কাজের ফাঁকে ফাঁকে এগুলো শুনতে পারবেন, এটা একটা পরামর্শ, ভালো পরামর্শ আমার মনে হয়। আমি আমার খুবই কাজে দিয়ে জি আসমান হোসনা আন্নি আপু, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারজান আপু যেমনটা বলছিলেন আপনিও সেই একইভাবে, মানে আমাদের কাহিনীগুলো সবারই মোটামুটি একই ধরনের। আমি সেক্ষেত্রে আমাদের যারা শিক্ষার্থী আছেন, যারা আসলে সংসার নামক এই যে পারিবারিক ধর্মটা পালন করে আসছেন, বা সেই সংসার ধর্মের পালন করার পরেও আপনারা যারা চাচ্ছেন যে নিজের নামে আমরা পরিচিত হব, নিজের পায়ে আমরা দাঁড়াবো, মানুষ আমাদেরকে নিজের নামেই চিনুক, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের কমফোর্ট জোনটা আপনারা বের করে নিয়ে আসেন। আপনাদের সময়গুলো কোনটা আপনার জন্য ইফেক্টিভ সময়, আপনার টাইম ফ্রেমটা আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কতটুকু সময়, কোন সময়টা আপনার নিজের জন্য পড়াশোনার জন্য, বা আপনি যে প্রিপারেশন নিচ্ছেন, আপনি যে আগাবেন, নিজের পরিচিত হবেন, সেই জায়গাগুলো আপনারা ঠিক করে সেভাবেই আপনারা প্রিপারেশন নেবেন। তো এই ক্ষেত্রে রহিমা আপা, হ্যালো ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, শুনতে পাচ্ছি। জি 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 শিওর। প্রশ্ন পেয়েছি, তিনি প্রশ্ন করেছেন যে গরিব বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য, আমি একটু অ্যাড করে রাখছি, আমি গরিবকে অসংখ্য ধন্যবাদ দিলাম, অসংখ্য ধন্যবাদ দিলাম। আমি গণিতে খুবই দুর্বল ছিলাম, গণিত ছিল আমার প্রধান ভয়ের একটা ব্যাপার। যিনি প্রশ্নটি করেছেন তার কাছে আমি বলবো, যারা কিনা গণিতে বা নির্দিষ্ট কোনো বিষয়ে নিজেকে দুর্বল মনে করতেন, যদি সম্ভব হয় ওই বিষয়ে কোনো পারদর্শী কারোর সাথে যদি আপনার সুযোগ থাকে, তাহলে আপনি কমপক্ষে বলতে পারেন, আপনি 1 ঘন্টা যদি দুর্বলতারি করার সুযোগ পান তার সাথে, আপনি যে বিষয়টিতে একটু পারদর্শী বা সহজ মনে করেন তার সাথে সেটা শেয়ার করলেন, আপনার জায়গাটা যেটা সে বিষয়ে যে পারদর্শী তার সাথে যদি আপনি 1 ঘন্টা আপনি ব্যয় করতে পারেন, তাহলে এটা অনেক কার্যকর। আমি এটা করেছিলাম, আমি স্মরণ করতে চাই আমার কল্যাণী এক ভাই বিশেষ ছাত্র ছিলেন, তিনি ম্যাথমেটিক্স এর ছাত্র ছিলেন, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। আমরা প্রতিদিন প্রত্যেকটা সময় আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে ভাইয়া আমাদের বাসায় আসতেন, ভাইয়ার সাথে আমি 1 ঘন্টা করে স্টাডি করতাম, 30 মিনিট আমি তাকে ইংরেজি পড়াতাম, 30 মিনিট সে আমাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমরা আবার আসবো, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকেন। আমি যিনি প্রশ্ন করেছিলেন গণিতের প্রিপারেশন নিয়ে যে কিভাবে শুরু করবেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মিথ ভার্সেস রিয়ালিটির যে পঞ্চম পর্বটা ছিল গত শনিবারে, আমরা যেটা অর্গানাইজ করেছিলাম সেখানে আমরা গণিতের বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে প্রিপারেশন নেবেন, বেসিক ডেভেলপ করবেন কিভাবে, আমরা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে বিসিএস ইনসেপশন অনলাইন, আপনারা ওখানে গিয়ে মিথ ভার্সেস রিয়ালিটি পার্ট 5 যেটা আছে আপনারা একটু দেখে নেবেন। আশা করি আপনাদের আপনাদের মনে যে ধরনের প্রশ্নগুলো রাইজ এখন হচ্ছে, হয়তোবা অধিকাংশ প্রশ্নের উত্তর আপনারা সেই জায়গাটা পেয়ে যাবেন। আমি এখন রহিমা সুলতান আপার কাছে আসি, উনি মনোযোগী শ্রোতার মতো অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছিলেন। আপু আমি আপনার কাছে আসি, আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয়টা যে আপনি সরকারি চাকরির প্রিপারেশনটা কিভাবে শুরু করা উচিত বলে মনে হয়, যে আপনি যদি আমাদের দর্শকদেরকে উদ্দেশ্যে বলেন বা গাইডলাইন সম্পর্কে বলেন যে কিভাবে আমাদের সরকারি চাকরির প্রিপারেশনটা শুরু করা উচিত, আচ্ছা ঠিক আছে, কোন কোন জিনিসগুলোর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার।
আচ্ছা, তাহলে আমার সিচুয়েশনটা আমি একটু ব্যাখ্যা করি। তাহলে আমার মনে হয় আমার সিচুয়েশন থেকে অনেকে বুঝতে পারবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, উইদিন আ শর্ট টাইম কিভাবে প্রিলিমিনারি অথবা রিটেন প্রিপারেশন নিতে হয়। আমার মনে হয় এটা বললেও অনেকটা জেনে যাবে, হ্যাঁ জি তারপর জি আমি আপনি বলবো। ফার্স্ট হচ্ছে আমি দুইটা বিসিএস আমার লাইফে অ্যাটেন্ড করি, সেটা হচ্ছে 37 এবং 38, দুটোতে আমি ভাইবা ফেস করেছি। তো 37 যখন আমি ফেস করি তখন আমার টাইম কতটুকু ছিল, আমি যেহেতু দেশের বাহিরে ছিলাম, আমি অ্যাপ্লাই করার পরে ফর্চুনেটলি আমি ওই টাইমটা যখন আপনার প্রিলিমিনারি ডেট হয় ওই টাইমটা আমি বাংলাদেশে ছিলাম, কারণ তখন আমি ওমান থেকে আমি কাতারে মুভ করব, ওই টাইমটা আমার ভিসা রেডি ছিল না, যার কারণে আমি বাংলাদেশে ছিলাম। তো আফটার প্রিলিমিনারি ডেট পাবলিকেশনে তখন আমি কিভাবে প্রিপারেশনটা নিই, আমি চিন্তা করলাম যে আমি বাংলাদেশে সেটেলড হব এবং আমি সারা জীবন বাহিরে থাকব, ওই মেন্টালিটিটা আমাকে খুব কষ্ট দিত, আমাকে ভালো লাগতো না। তো ওই জন্য তখন আমি কি করি, তো সবাই শুনে খুব হাসাহাসি করতো যে মাত্র মানে ডেট হয়ে গেল এখন সে কি প্রিপারেশন নেবে। আমি আরেকটু কথা বলে রাখি, আমার বাংলাদেশ কোনো জব সেক্টর সম্পর্কে কোনো ধারণা ছিল না। ইভেন আমার যখন অ্যাপ্লাই করি তখন কোনটা ফার্স্ট চয়েস দিব কোনটা সেকেন্ড দিব সেই সম্পর্কেও আমার ভালো ধারণা ছিল না, যার কারণে আমার ড্রিম ছিল ডিপ্লোমেসির দিকে। তো সেই ক্ষেত্রে আমার ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দেওয়ার কথা ছিল, যেটা আমি 38-এ করেছি, বাট 37-এ আমার এটা থার্ড চয়েস ছিল, কারণ আমি ওই বিষয়টা সম্পর্কে আসলে আমার কোনো ধারণাই ছিল না যেটা ফার্স্ট দিতে হয়। তো যখন ডেট হয়ে যায় তখন আমি চিন্তা করি আসলে কোন বইটা ভালো সেটাও আমি জানি না, বিশেষ কোন কোন বইগুলো পড়া উচিত সেই সম্পর্কেও আমার ধারণা নেই। তখন আমি আমি জানতাম যে তখন যদি আমি কারো কাছে পরামর্শ নেই ডেফিনেটলি সবাই পাগল বলবে যে এত অল্প টাইমে আসছে বিসিএস এর প্রিপারেশন নিতে, এবং যেই শুনতো তখন সবাই রীতিমতো হাসতো যে এটা কি কখনো পসিবল, নেক্সট টাইমের জন্য তুমি ট্রাই করো। তো ওই টাইমটা আমি কি করলাম, তখন আমি একটা ধারণা পাওয়ার জন্য ফার্স্টে বিসিএস সম্পর্কে একটা জিস্ট পাওয়ার জন্য আমি সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা বিশেষ সংখ্যা ছিল সেটাতে চলে গেলাম আমি, অর্থাৎ রিভার্স, একদম লাস্টে যেটা মানুষ প্রিপারেশন নেয় আমি সেটাতে ফার্স্টে গেলাম। তো সেটা এক দুই দিনে আমি কভার করলাম এবং আমি দেখলাম কোন কোন স্ট্রং পয়েন্ট আমার আছে। আমি দেখলাম যে আমার বেসিক ম্যাথটা ভালো আছে, মোটামুটি প্রিলিমিনারি পাস পারবো, সুতরাং আমি ম্যাথটা ইয়ে করে নিলাম, আমি লিস্ট করে নিলাম কোন কোন স্ট্রং পয়েন্ট, মানে কোনগুলো স্ট্রং পয়েন্ট আমার আছে এবং কোনগুলো উইক পয়েন্ট। তো আমি দেখলাম যেহেতু আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিলাম এবং আমি আরেকটু কথা বলে রাখি, আমি দেশের বাইরেও টিচিং প্রফেশনে ছিলাম, সেক্ষেত্রে আমার অনেকটা হেল্প হয়েছে, কারণ আমি পুরোটা লাইফে আমি একটা প্রফেশনে গেল, আমি ফ্যামিলি সংসার প্লাস প্রফেশন সবগুলো মেনটেন করে চলতাম, যার কারণে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লাস লিটারেচার এটার একটা পজিটিভ ছিল, এটা আমার একটা স্ট্রং পয়েন্ট ছিল। থার্ডলি ছিল হচ্ছে আমি যেহেতু এসএসসি সায়েন্স ছিল, সুতরাং আমার বেসিক সায়েন্সটা মোটামুটি ছিল যে আমি পড়লে এটা কাভার করতে পারবো, সুতরাং সায়েন্স মেন্টাল এবিলিটিটা আমি দেখলাম যেটা আমি একটু পড়লেই আমি একটু ক্লিয়ার করতে পারি। আমার উইক পয়েন্ট ছিল মূলত জেনারেল নলেজ, জেনারেল নলেজ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, পুরো সিলেবাসটা নিয়ে নিলাম, সিলেবাসটা নিয়ে আমি ফার্স্টে আমার যে স্ট্রং পয়েন্ট গুলো ছিল, আমি খুব ফাস্ট রিডার ছিলাম, খুব দ্রুত আমি কমপ্লিট করলাম, কারণ হচ্ছে ম্যাথ দেখলাম আমি যে যে বিষয়গুলো দ্রুত কাভার করতে পারবো আমি খুব দ্রুত এক দুই দিনের মাঝে ম্যাথ ইংলিশ ওগুলো আমি কাভার করে ফেললাম। এটা আমি বলতেছি কারণ হচ্ছে এটা হচ্ছে সিচুয়েশন ফ্যাক্ট, আমার সিচুয়েশন অল্প ছিল সুতরাং আমার প্রিপারেশনটা ওই অনুযায়ী নিতে হয়েছে। 38-এ আমি একটু বেশি, 38-এ আমি একটু পরে বলতেছি কিভাবে নিয়েছি। তো তখন আমার স্ট্রং পয়েন্ট কভার করার পরে তখন দেখলাম আমার উইক পয়েন্ট হচ্ছে আমার জেনারেল নলেজ, আমার শুধু এটা পড়লেই হবে। তখন কি করলাম, আমি সিলেবাস অনুযায়ী ইন্টারন্যাশনাল দেখলাম যে 4 মার্কস এর জন্য হিউজ স্টাডি করতে হয়, আমি 4 মার্কস কেটে দিলাম, আমি ওটার কোনো স্টাডিতে গেলাম না, আমি দেখলাম কম পড়ে কোনটাতে ভালো মার্কস ক্যারি করা যায়, আমি সেখানে চলে গেলাম। তো এভাবে কি করলাম, জেনারেল নলেজে যে সবচেয়ে কম কম পার্ট গুলো ছিল বাট মার্কস অনেক বেশি আমি সেগুলো কভার করে ফেললাম। তো তারপরে দেখা গেল আমার প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কেও কোনো ধারণা ছিল না, আমি 35 কোশ্চেন দেখার পর আমার আমি রীতিমতো শক, আমার কাছে সব এভরিথিং নিউ ছিল যে এটা কিভাবে পারবো। কিন্তু যখন আমি ওই যে কি জানি বলে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ সংখ্যাটা পড়লাম, তখনই আমার একটা কনফিডেন্স গ্রো করলো, মনে হলো যে না আমি একটু যদি স্টাডি করি বা আমি একটু ম্যানেজিংটা যদি একটু ভালো করে করি তখন আমি এটা কভার করতে পারবো। তখন আমার বেবির বয়স ছিল 1.5 বছর, সো ওই টাইমটা ছিল ফিডিং টাইম এবং ও খুব দুষ্ট টাইপের ছিল, সারাক্ষণ ও আমার কাছেই থাকতো, ও আমার কুলেই থাকতো, মানে আমি তখন স্টাডি করতাম আমার কুলেই ছিল, হয়তো ফিডিং করছে বা ওরকম, কিন্তু আমি স্টাডি ওই টাইমটা আমি ইউটিলাইজ করেছি প্রপারলি,
ও যত দুষ্টামি করুক, আমি ওই টাইমটা থেকে আসলে পড়াশোনার বাহিরে আমি যাইনি। আমার তখন হাজবেন্ড ছিল না, আমার শ্বশুর শাশুড়িও কেউ নেই, আমার হেল্পিং হ্যান্ড কেউ ছিল না, তখন আমি একাই ছিলাম। তো তখন ওইটা কমপ্লিট করার পরে আমি হয়তো কি যেন বলে ডাইজেস্ট টাইপ কোনো বই ছিল, তো ওগুলো দেখলাম। ওগুলো মোটামুটি এক কথায় যেটা মোটামুটি একটা কাভারে নিয়ে আসলাম। এবার আসি প্রিলিমিনারি, মোটামুটি পরীক্ষার হলে যাওয়ার পর, ইভেন আমি পরীক্ষাও দিয়েছি ময়মনসিংহ থেকে সরাসরি গিয়ে সকালে, কারণ আমার বেবিটা কোথাও রাখা মানে রেখে যে যাবো সে আমার ছাড়া তাও থাকেও না 1 মিনিটের জন্য, যার কারণে আমি সরাসরি সকালে পরীক্ষার হলে যাই ময়মনসিংহ থেকে। তো ওখানে পরীক্ষার হলে যাওয়ার পর আমার কাছে কোশ্চেনটা খুব ইজি লাগলো, আমি জানি না কেন ইজি লাগলো, 37 কোশ্চেন নাকি হার্ড হয়েছে। আমি পরীক্ষার হল থেকে বের হওয়ার পর প্রিলিমিনারি সবাই বলো হার্ড কোশ্চেন, আমি মিলাতে পারছিলাম না, কেন কারণ আমার কাছে মনে হচ্ছিল ইজি টাইপ কোশ্চেন হয়েছে। তো তারপর এটা তখনই আমার মনে হয়েছে আমি প্রিলি টিকে যাবো। 38 এর কথায় আসি, তো আমি প্রিলি রিটেন দেওয়ার সময়, সরি 37 রিটেন দেওয়ার সময়, এর মাঝে আমার বেবি একটু সিক হয়ে যায়, আমি ইন্ডিয়াতে চলে যাই, এর মাঝে অনেক টাইম কিল হয়ে যায় অলরেডি। তো ওই টাইমটাও আমি রিটেনের জন্য মোটামুটি একটা প্রিপারেশন নেই। তারপর রিটেন দিয়ে আমি আবার, আমি জেনারেল ক্যাডার দিই, সাবজেক্টিভ দেওয়া হয়নি, রিটেন দিয়ে আমি আবার বাহিরে চলে যাই। বাহিরে চলে যাওয়ার পর ভাইবা দিতে, ভাইবা দেওয়ার জন্য আবার বাংলাদেশে আসতে হবে যেহেতু আমি পাশ করেছি। তো তখন দেখি ভাইবার টাইম এবং 38 এর টাইম একটা মানে ওই সেম টাইমে হয়ে যাবে, ওরকম একটা পসিবিলিটি ছিল। তো তার আগে আমার একটা প্ল্যান ছিল, আমি 37 দেওয়ার পরে আমার প্ল্যান ছিল যে আমি 38 দিব, কিন্তু দেওয়ার পরেও যেহেতু বিদেশে গিয়ে আবার আবার আমার কাতারে জব হয়ে যায়, সুতরাং চিন্তা করি যে দিব কিনা একটা হেসিটেশনে ছিল। তারপর যখন দেখলাম যে আমার ওই টাইমের সাথে 38 প্রিলিমিনারি টাইম একটু মিল আছে, তখন আমি আবার ডিসিশন নিলাম যে আমি 38ও অ্যাটেন্ড করবো। তো তখন আমার হাতে কোনো বই নাই, আমি কিভাবে করবো, 38 আমার হাতে কোনো বই ছিল না প্রিলিমিনারির জন্য। তখন কি করলাম, অনলাইনে ফেসবুকে আসলাম, ফেসবুকে পিডিএফ ফাইল ছিল, সব পিডিএফ ফাইল গুলো আমি ডাউনলোড করে নিলাম। তখন আমি যতটুকু টাইম পেয়েছি, আর বিদেশে হচ্ছে আপনার মেড থাক মেড নাই, কোনো ধরনের হেল্পিং হ্যাড নাই, আপনার সবকিছু নিজেই মেনটেন করতে হবে। তো সবকিছু মেনটেন করে আমি যখনই একটু ফ্রি পেতাম তখনই মোটামুটি একটু স্টাডি করতাম, কারণ আমার সামনে খুব কম সময় ছিল। 38 এর প্রিলিমিনারির জন্য আমি মোটামুটি ভালো স্টাডি করি 37 এর চেয়ে, এবং তখন আমার একটা কনফিডেন্স ছিল আমি 38 যেরকমই কোশ্চেন হোক আমি আমার মানে হয়ে যাবে ওরকম একটা। তো যখন ভাইবা দিতে আসি, ভাইবা দেওয়ার পর পরে 1 মাস পরে আমার 38 প্রিলি হয়। প্রিলি হওয়ার পরে তখন পরীক্ষা দেওয়ার পর আলহামদুলিল্লাহ ঠিকই যাই। 38 রিটেন আমি কিন্তু ইয়ে করিনি, কোচিং করিনি, 38 রিটেন দিলাম মোটামুটি, এবং ওটার আমি 38 রিটেন 37 এর চেয়ে বেটার হয়েছে, কারণ তখন আমি স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করলাম এবং বিসিএস সম্পর্কে একটু বুঝতে শুরু করলাম। তখন কিভাবে একটু নোট করলাম, যখন দেখা গেল বাংলাদেশ এফেয়ার্স বা ইন্টারন্যাশনাল এফেয়ার্স, এত ডিটেলস আমি কোনো নোট করলাম না, আমি খুব শর্ট ফর্মে জাস্ট ইনফো গুলো নোট করলাম, যেন পরীক্ষার দিন আমি ওই দিন রিভাইজ করে সবগুলো ইনফো যেতে পারি এবং পরীক্ষায় খাতায় ইনপুট করতে পারি। তো যার কারণে এটা আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ বাংলাদেশ সিলেবাসটা বা ইন্টারন্যাশনাল সিলেবাসটা এত ডিটেলস ছিল যেটা মানে ওই দিন রিভাইজ করা পসিবল হতো না, কিন্তু আমার এত, আমার মাত্র 2 পেজে নোট ছিল পুরোটা বাংলাদেশ। না আপু, আপনাকে আপনাকে একটু ইন্টারাপ্ট করব, আমাদের আমাদের আলাউদ্দিন ভুঁইয়া, ডিরেক্টর মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, আমাদের প্রোগ্রামের গ্রন্থন এবং পরিকল্পনায় উনি আলাউদ্দিন ভুঁইয়া, উনি আপনাদেরকে স্যালুট জানিয়েছেন। আমি ওনার স্ট্যাটাসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, 3 নারী একত্র হলে কি ঘটে, এ নিয়ে বাংলার সব প্রবাদ আজ মিথ্যা প্রমাণিত হলো, নারীরা আজ শুধু পুরুষের সমকক্ষ নয়, অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। স্যালুট ও শুভেচ্ছা। আমরা আলাউদ্দিন ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকে যারা আলোচক আছেন, আমাদের 3 সংগ্রামী নারী জীবন যুদ্ধে জয়ী হয়ে আসছেন, তাদের সাথে আমরা আলোচনা করছি। আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, তারা যদি বিন্দু মাত্র অনুপ্রাণিত হন আমাদের আজকের আলোচনা শুনে, আমাদের আজকের মিথ ভার্সেস রিয়ালিটির ষষ্ঠ পর্বটা আমরা মনে করবো সার্থক। জি আপু, আপনি বলছিলেন প্রিপারেশন। তারপর হ্যাঁ, রিটেনটা আমি খুব মোটামুটি পরীক্ষা দিয়েছি, বললাম তো 37 এর চেয়ে ভালো, এখন আল্লাহ জানে মানে কোনো ক্যাডার আসবে কিনা সেটা আল্লাহর উপর। এবং ভাইবার ক্ষেত্রে আমার যেটা হলো, ভাইবা মোটামুটি দিয়েছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি, যতটুকু পারি প্রিপারেশন নিয়েছি। এবং বেবির ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে, বেবি সারাক্ষণ ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক, প্রত্যেকটা মার সেম ঘটনা এবং সেম প্রবাহে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আমার মেন্টালিটিটা থাকতে হবে যে আমি আদৌ কি মানে আমার ইচ্ছাটা কি স্ট্রং, আমি কি ডিটারমাইন্ড অর নট। আমি যদি ডিটারমাইন্ড হই তাহলে আমি এটাকে ধরে রাখবো,
যেভাবেই হোক সেই সেটা আমি পিছপা হব না। আর যদি নড়বড়ে থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় এত স্ট্রং একটা কি বলবো এত লেন্দি একটা প্রসেসে না যাওয়াই বেটার, কারণ এটা আরো হীনমন্যতা সৃষ্টি করে। যদি ডিটারমাইনটা একদম স্ট্রং হয় আমার মনে হয় সেক্ষেত্রেই বিসিএস এ যাওয়া উচিত, কারণ এটা খুবই লেন্দি একটা প্রসেস, খুবই টেনশনের একটা ব্যাপার। তো জি আপু, আপনাকে ধন্যবাদ, আমরা আবার আপনার কাছে আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমরা আবার আপনার কাছে আসব। আমি একটু ফারজানা আপনার কাছে একটু আবার আসব, যে যারা গণিতে দুর্বল মোটামুটি তাদের ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ আছে আপু? ফারজানা আপু শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আমি, ধন্যবাদ আপনাকে। যাদের এই প্রশ্ন যে গণিতে দুর্বল তারা কি করবেন, এই একই প্রশ্ন আমি যখন পাশ না করেছি তার আগে আমারও ছিল। আমিও জনে জনে জিজ্ঞেস করে বেড়াতাম যে আমি তো গণিতে দুর্বল আমি কি করব। তো আমি আশা করি আমি যেটা বলবো আপনাদের একটু কাজে লাগবে। আর এখানে আসমাউল হুসনা আপু যেটা বলে গেলেন যে তিনিও দুর্বল ছিলেন এবং তিনি সেটা কিভাবে ওভারকাম করেছেন, এরকম ব্যাপারটা আসলে কি, যেটাতে আমি দুর্বল আমি আমার দুর্বলতা কিন্তু আমি আমি নিজেই জানি, যিনি দুর্বল তিনি জানেন যে তিনি কতখানি দুর্বল, এটা কিন্তু অন্য কেউ বলে দিতে পারবে না। যাকে তার দুর্বলতা নিজের আইডেন্টিফাই করতে হবে, এরপরে সব চ্যাপ্টারে কিন্তু দুর্বল না, কারণ পাটিগণিতে আমরা যেগুলো ক্লাস 4, 5, 6, 7, 8 করে এসেছি এগুলো কিন্তু সবাই মোটামুটি সামহাও মিলাতে পারে, যে এই পর্যন্ত অনার্স পাস করে বিসিএস দিবে সে এগুলো সামহাও অ্যান্সার দেয়া থাকে, 4টা অ্যান্সার থেকে করলেও কিন্তু মিলে যায়, এগুলো কমন সেন্স দিয়ে করে ফেলা যায়। যেসব কঠিন চ্যাপ্টার আছে যেমন সম্ভাব্যতা, তারপরে কিছু চ্যাপ্টার আছে যেগুলো বিন্যাস সমাবেশ, তারপর আরো কিছু কঠিন জ্যামিতিক চ্যাপ্টার আছে যেগুলো চাইলে ওভাবে মেলানো যায় না, এগুলোর জন্য পড়াশোনা করতে হবে এবং জানতে হবে। বীজগণিতেরও কিছু ম্যাথ আছে যেগুলোকে আপনার থিওরি মনে রাখতে হবে। এই জন্য আপু যেভাবে বললেন সেভাবে আমি বলতে চাই যে যিনি পারেন, যিনি এই বিষয়ে দক্ষ তার থেকে একটু সহায়তা নেবেন, এতে কোনো মানে হীনমন্যতায় ভোগার কিছু নেই। যারা কোচিং করেন একসাথে, কোচিং এ আমি দেখেছি যে সবাই গ্রুপ করে পড়েন, আর এখন লকডাউনের মধ্যে একটা বড় সুবিধা হয়েছে যে আমরা টেকনোলজি সুবিধা নিতে পারছি। আপনারা অনলাইনে একটা গ্রুপ করতে পারেন, মেসেঞ্জারে গ্রুপ করতে পারেন, নিজেদের মধ্যে পড়াশোনা করতে পারেন। যিনি ইংরেজি পারেন আপু যেভাবে বললেন, তিনি যিনি ম্যাথ পারেন না তাকে দেবেন, সেই বার্টার সিস্টেমের মতো। আগের দিনের যেমন বিনিময় প্রথা ছিল না, যে মুদ্রার মুদ্রা যখন ছিল না তখন আমার চাল আছে আমি তোমাকে ডাল দিব, আমার ডাল আছে আমি তোমাকে কাপড় দিব, এভাবে যে যে সাবজেক্ট পারেন নিজেদের মধ্যে বিনিময় করবেন। আর যদি বড় ভাই বোন থাকে, শিক্ষক থাকে যার কাছ থেকে আপনি পারছেন পড়তে পারছেন জিনিসটা, যার কাছ থেকে আপনি জেনে নিতে পারছেন শিখতে পারছেন, তার কাছে গিয়ে শিখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি গণিতে দুর্বল, আমি গণিত করি না কিন্তু জনে জনে আমি পরামর্শ চাই আমি গণিতে দুর্বল আমি কিভাবে ওভারকাম করব। আপনাকে কিন্তু কেউই গণিতে স্ট্রং করতে পারবে না, আপনাকে নিজেকে করতে হবে, বার বার প্র্যাকটিস করতে হবে। এর পরেও একটা অপশন থাকে, কিছু বিষয় থাকে যেগুলো আসলে হয়তো আপনার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে বা আপনার জন্য লোড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে এমন যদি কিছু চ্যাপ্টার থেকেই থাকে যে আপনি আসলে পারছেন না বা আপনার জন্য বোঝা মনে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রিলিতে 200-তে 200 পেতে হবে না, আপনাকে রিটেনের মধ্যেও ম্যাথে 50-এ 50 পেতে হবে না। আপনার কিছু চ্যাপ্টার যদি অধিক কঠিন আপনার কাছে বোধগম্য নাই হয় আপনি ছেড়ে দিতে পারেন কিছু চ্যাপ্টার। জি ফারজানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসমাউল হোসনা আন্না আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি ভাইয়া শুনছি। হ্যাঁ আপু, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, প্রিলিমিনারিটা পাশ করা বা কোয়ালিফাই করা অনেকটা ইজি, সংসার সামলিয়ে বলেন, পরিবার ধর্ম লালন পালন করেও সবকিছুর পরে প্রিলিটা অনেকাংশে ইজি রিটার্নের চেয়ে। আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এত কিছুর পরেও রিটেনের প্রিপারেশনটা অনেক কঠিন একটা জায়গা, প্রিলিতে অনেক শর্টকাট মেথডস, অনেক শর্ট টেকনিক, অনেক ছন্দে ছন্দে আনন্দে আনন্দে পড়ে পড়ে আপনি প্রিলিটা পাশ করতে পারেন, কিন্তু রিটেনের ক্ষেত্রে আপনারা কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? আর আমাদের যারা আজকে আছেন, যারা পরিবার ধর্ম পালন করছেন, সন্তান লালন পালন করছেন, করানোর পরেও যারা সংসারটা টিকে রেখে যারা প্রিপারেশন নিচ্ছেন রিটার্নের জন্য, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? আসমাউল হোসনা আপু, জি জি শুনছেন আমাকে? হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে বাট আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। জি আপনি বলুন, আপনি বলুন। জি আপনি বলুন। আচ্ছা জি ভাই, আপু আপনাকে, আপনার সাউন্ড, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 আমি আপনার প্রশ্নটি শুনেছি। জি আপু আপনি বলেন। জি আপনি আমার লিখিত প্রশ্নটি সম্পর্কে জানতে চেয়েছেন,
কেরিয়ার প্রিপারেশন সম্পর্কে। তো ভাইয়া আমি আজকে আপনি কর্মজীবী যারা যারা আর কি বিসিএস প্রার্থী ছিল তারা মা অবস্থায় বিসিএস প্রিপারেশন নিয়ে আজকে আজকে অনুষ্ঠান, তো সবাই আপনারা আলোচনা করেছেন, এটা আগেই পরিষ্কার হয়ে গিয়েছে যে যারা কিনা মা তাদের জানি যে কি কঠিন, আর একটু আলাদা সেক্ষেত্রে আপনারা আলোচনা করতে গিয়েছেন অনলাইন বেস যে প্রিপারেশনটা এটা অনেকখানি আমাকে সাহায্য করছে। আমি এখানে কৃষিবিদ কাউসার ভাইয়ের নামটা উল্লেখ করতে চাই, তিনি ছাড়াও আরো অনেকে ছিলেন আমার অগ্রজ যারা চন্দ্রশেখর বসু ভাইয়া, এনারা ফেসবুকে স্টুডেন্ট ক্যাম্পেইনার বিসিএস ভাইবা ক্যাম্পেইনার এসব গ্রুপগুলোতে আপনারা এগুলো আমি সবসময় চিন্তা করতাম এগুলো প্রিন্ট আউট দিয়ে নিয়ে এসে সেগুলো বাসায় পড়ার, ওগুলোই বেসিক্যালি আমি প্রধান আমার বিসিএস এর লিখিত প্রস্তুতি অনেকখানি ছিল ওই গ্রুপ কেন্দ্রিক, আমি সবসময় এই বইগুলো ফলো করতাম, প্রশ্নগুলি আমি প্রিন্ট আউট দিয়ে সেই প্রিপারেশনটা আমি নেওয়ার চেষ্টা করতাম। পাশাপাশি আমি এখানে স্বীকার করব আমি সুবিধা নিয়েছি, আমি আমার ভাষাটা আপু আমরা আপনাকে আপনাকে পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছি না ভাইয়া, আমি আসলে এখন একটু দুঃখিত বলতে চাচ্ছি, আমার ছোট বেবিটা 3 মাস বয়স, ও কান্নাকাটি শুরু করেছে, আমাকে ভাই এখন লিভ করতে হচ্ছে এখান থেকে। হ্যাঁ আচ্ছা আপু ঠিক আছে, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, আপনার কথাগুলো আমাদের কাছে শেয়ার করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তো বা আপনার সাথে আবার আমাদের আগামী কোনো পর্বে আবার দেখা হবে, আমরা ইন ডিটেইলস আলোচনা করব আপনাদের সাথে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা ভাইয়া, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ। হ্যাঁ জি আপু আপনার সাথে দেখা হবে। জি ফারজানা আপা আপনার কাছে আমার একই প্রশ্ন, যেটা হচ্ছে যে প্রিলির প্রিপারেশনটা কিভাবে নেওয়া যেতে পারে, এত ঝড় ঝঞ্চা একটা সংসার সামলানো বা আরো অনেক জিনিস করতে হয় পরিবারের সবকিছু মেইনটেইন করার পর একটা প্রিলি বা রিটেন এর এক্সাম প্রিপারেশনটা কিভাবে নেওয়া যেতে পারে যদি বলেন। ধন্যবাদ। রিটেনের প্রিপারেশন ক্ষেত্রে আপনি যেটা বললেন যে প্রিলিটা একটু সহজ, রিটেনটা আসলেই কঠিন, মানে প্রিলি যদি একটা ক্যানাল হয় রিটেন অনেকটা ওশেনের মতোই, আর আমার 37-এর তখন সময়টা অনেক কম ছিল, সেপ্টেম্বরের 30 তারিখে আমাদের প্রিলি পরীক্ষা হয়েছিল এবং রিটেন হয়েছিল ফেব্রুয়ারি 2017-র ফেব্রুয়ারির 13 তারিখে শুরু হয়েছিল, যেহেতু সময়টা তুলনামূলক কম তখন প্রিপারেশনটা ওভাবে চিন্তা করেই নিতে হয়েছে। আমার যে স্ট্র্যাটেজি, আমি সব সময় আগে বইকে ভাগ করে নেই এবং আমার সময় এরকম আছে, আমাদের প্রথমেই ডেট হয়েছিল একটা জানুয়ারিতে, তো জানুয়ারি ধরেই আমি পড়া শুরু করেছিলাম যে 4 মাসের মতো সময় আছে, এই সময়ের মধ্যে আমাকে এভাবে এভাবে পড়তে হবে, সিলেবাসগুলো ওভাবে ভাগ করে নিয়েছিলাম। আর ওই আপু যেভাবে বলেছেন আমি সেভাবে বলতে চাই যে ওই সময় বিসিএস বিভিন্ন গ্রুপ ছিল, প্রিলিমিনারি ক্যাম্পেইনার, রিটেন ক্যাম্পেইনার এবং ভাইবা ক্যাম্পেইনার বিভিন্ন গ্রুপগুলো ভিজিট করতাম, এবং ওই সময় কাউসার ভাই ওনার লেখা দিয়ে অনেক উপকৃত হয়েছে, আলাউদ্দিন ভুঁইয়া স্যার ওনার লেখা, চন্দ্রশেখর বসু, মিতুল ওবানা একটা আপু ছিলেন উনি সায়েন্স নিয়ে লিখতেন, তারপরে মাহফুজ নামে একটা ভাইয়া ছিলেন উনিও সায়েন্স নিয়ে লিখতেন, ওনাদের এই লেখাগুলো পড়ে আমি সিলেবাস সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছিলাম, কারণ যেহেতু আমার এটা ফার্স্ট বিসিএস ছিল রিটার্নের ক্ষেত্রে বা প্রিলির ক্ষেত্রে যাই হোক। পরে ওনাদের আমার মনে আছে যে ওনারা যে সিলেবাস গুলো দিতেন যে এই এই বিষয়গুলো করতে হবে, ওরকম আমি একটা খাতায় নোট করে নিতাম, এবং আমি সবসময় চিন্তা করি কি যে আমি সবসময় আমার কাছে কেউ পরামর্শ চাইলেও আমি বলি যে অনেক বেশি, মানে বলে যে বিসিএস এ একটা না একটা পাবলিকেশন পড়লে হবে না, অনেকগুলো বই পড়তে হবে, আমি মনে করি যে কোনো একটা পথকে, মানে একজন বলে না যে একজন পীরকে ধরে আগাতে হয় জান্নাতে যেতে হলে, এরকম একটা কথা প্রচলিত আছে আর কি যারা এই বিষয়গুলো মানে তাদের ব্যাপারটা, তো আমি মনে করি যে যে কোনো একটা বইকে বা একজনকে ফলো করা উচিত বা একটা ট্রেন্ড ফলো করা উচিত, এরপরে আমি ওভাবেই একটা ট্রেন্ড ধরে এগিয়ে গেছি, মানে আমি পরে যেটা ভাবতাম যে প্রথমে এই কোশ্চেন গুলো বা এই সাজেশনটুকু আমি শেষ করি, এটা শেষ করে তারপর আমি অনেকগুলো সাজেশনের জন্য আমার খুঁজে অপেক্ষা করার দরকার নেই, এতটুকু আমি শেষ করি এরপর এটা শেষ করে আমি অন্যগুলো খুঁজবো, আমার মানে স্ট্র্যাটেজি এরকম ছিল। তো দেখা গেছে যে
সায়েন্সের যে সিলেবাসটা আমি পেয়েছি বা সাজেশন গুলো পেয়েছি বা বইও কিছু দেখেছি, কিন্তু রিটেনের বই কিন্তু অনেক হিউজ থাকে, সবগুলো পড়তেও হয় না আর পড়েও শেষ করা সম্ভব না, অনেক হিউজ সিলেবাস থাকে কিছু কিছু বিষয়ে। তো এভাবে আমি বিভিন্ন টিচারদের থেকে, আবার আমার যারা ফ্রেন্ডসরা কোচিং করতো ওদের থেকেও আমি এগুলো কালেক্ট করতাম যে কি কি কোশ্চেন আছে আমাকে একটু দাও, বা সাজেশনটা কি দিয়েছে আমাকে একটু দাও। তো ওই সাজেশন গুলো কালেক্ট করে আমি বই থেকে নিজের মতো করে পড়তাম। এভাবে আমি অনেক উপকৃত হয়েছি এবং এভাবে করে আমি সিলেবাসটা শেষ করেছি। ম্যাথেও, যেটা ম্যাথে আমি একটু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের থেকে নিজেকে দুর্বল মনে করি, ওভাবে করে চ্যাপ্টার ধরে ধরে সাজেশন গুলো ধরে ধরে পড়েছি। বিজ্ঞান, ওভাবে সাজেশন ধরে ধরে পড়েছি। বিজ্ঞানে কিন্তু অনেক বিরাট সিলেবাস রিটেনে, মানে যাদের আমি একটু বলে রাখি, যারা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না SSC বা HSC তে, তারা বিজ্ঞানটা কিন্তু প্রথমে পড়া শুরু করবেন, কারণ অনেক বড় সিলেবাস এবং সবগুলো মোটামুটি বেশিরভাগই টাচ করে যেতে হয়। টাচ না করলে বিজ্ঞানে পাশ করাটা খুব কঠিন হয়ে যায়। যদিও সেখানে নাম্বার কম, কিন্তু এখানে সময়ের মধ্যে অ্যান্সার করে আসা, এত কোশ্চেন আসে, খুব কঠিন ব্যাপার হয়ে যায়। আর বাংলাটা ওভাবে, আর বাংলায় হচ্ছে রচনাগুলোতে ভালো করার জন্য বাংলা এবং ইংলিশ দুইটার জন্যই হচ্ছে পেপার পড়তে হবে রেগুলার। পত্রিকার সম্পাদকীয় কলামগুলো পড়তে হবে, বা অনলাইন থেকেও পড়তে পারেন, সেটা পত্রিকা কিনেও পড়তে পারেন, তাহলে হবে কি অনেক রেফারেন্স দেওয়া যাবে। আর একটা বিষয়, সংবিধানটা, ওই আপু বলে গেলেন সংবিধানের কথা, সংবিধানটা পুরোপুরি যেভাবে পড়তে হয় ওই নিয়মটা যেন আত্মস্থ করে ফেলবেন। আর সংবিধানটা এত এনরিচড একটা বিষয়, আপনি যে কোনো প্রশ্ন উত্তরের মধ্যে, আপনার ইংলিশ এসের মধ্যে, বাংলা রচনার মধ্যে, যে কোনো জায়গায় ভাব সম্প্রসারণ থেকে শুরু করে সবকিছুর মধ্যে আপনি রেফারেন্স দিতে পারবেন। এই জন্য সংবিধানটা পড়াটা খুবই জরুরি, সংবিধানটা খুব ভালোভাবে আত্মস্থ করে ফেলবেন, এটা আমার একটা পরামর্শ থাকবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, যে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এখন যেহেতু অবসর সময় আছে, আপনারা মুক্তিযুদ্ধ রিলেটেড কয়েকটা বই এই অবসর সময় পড়ে ফেলবেন, কারণ এটা আপনার সারা জীবন কাজে লাগবে। আপনি যে কোনো সময় যখন আপনি একটা চাকরি পেয়ে যাবেন, তখন আপনাকে বিভিন্ন সময় বক্তৃতা দিতে হবে, তখন কাজে লাগবে। আপনি রিটেন পাশ করার পরে ভাইবা দিবেন, আপনাকে অবশ্যই মুক্তিযুদ্ধের বিষয়ে কোশ্চেন করা হবে। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনামচা তো সবার প্রথমে পড়বেন, এর সাথে আরো কয়েকজন বিখ্যাত লেখকের মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলো এই সময়ের মধ্যে পড়ে ফেলতে পারেন। এগুলো আগে পড়ে রাখলে প্রচুর কাজে লাগবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ ফারজানা আপা। আমি রহিমা সুলতান আপার কাছে আমার একই প্রশ্ন, যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি রিটেনের প্রিপারেশনের ব্যাপারটা যদি আপনি কিভাবে নিয়েছিলেন, সেটা যদি আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতেন। রিটেনের বিষয়টা হচ্ছে, আমি সবসময় টাইম, আমার সামনে কতটুকু টাইম আছে সেই বিষয়টাকে অবশ্যই প্রাধান্য দিই, সেই টাইম অনুযায়ী আমার প্ল্যানটা মেক করা। যেমন আমার সামনে যদি 5 মাস থাকে, সেই 5 মাস অনুযায়ী আমি প্ল্যান ঠিক করব, তার চেয়ে কম থাকে সেইভাবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথ, মানে যারা ম্যাথে উইকও, আমি তারপরেও বলবো কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলোতে আমাদের মানে একটা ভালো মার্কস ক্যারি করে, যেমন কারেক্ট হলেই মার্কস, সেটা হতে পারে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি। সেখানে 100 মার্কস এর মধ্যে মিনিমাম অ্যাটলিস্ট 70 আপ যদি কেউ তুলতে পারে সেটা অবশ্যই বেটার। এক তো আমি এটাকে অবশ্যই এগিয়ে রাখবো। তারপর হচ্ছে ইংলিশ, আমার কাছে মনে হয় যে যেহেতু ইংলিশটা হচ্ছে একদম প্রিলিমিনারি স্টেজ থেকে একদম ফুল লাইফ আমার কাছে থাকবে, সুতরাং ইংলিশ এটাকে অবশ্যই আমার ইনরিচ করতে হবে। সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে হচ্ছে এখানে ট্রান্সলেশন আছে, যেমন বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি, একটা হিউজ মার্কস ক্যারি করে। সেই ক্ষেত্রে এটাকে ডেভেলপ করার জন্য রেগুলার, এটা সেটা সম্পাদকীয় কলাম হতে পারে কিংবা মার্কেটে যে ট্রান্সলেশনের বই আছে সেগুলো থেকে রেগুলার বেসিসে একটু প্র্যাকটিস করা, এটা রেগুলার বেসিস অবশ্যই করতে হবে। কারণ হচ্ছে এতে করে হয় কি, এসে গুলোতে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়টা থাকে, কারণ এসে তো আর এখন ওই টাইমে এসে মুখস্থ করা পসিবল না। অ্যাটলিস্ট আমার মনে হয় একটা স্টুডেন্টের যখন রিটেন প্রিপারেশন নিবে, এভরিডে মিনিমাম 2 পেজ 3 পেজ ইংলিশ লেখা উচিত, যা আসে তাই লিখুক, কিন্তু লিখতে লিখতে একটা সময় কি সেটা অনেক ডেভেলপড হয়ে যাবে, তখন ইংলিশটার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। এবং আমার মনে হয় ইংলিশ যারা অনেক ভালো করে ওইটাতে অনেক ডিফারেন্স ক্রিয়েট করে ফেলে অন্যান্য ক্যান্ডিডেটসদের কাছ থেকে। তারপর আসবে সায়েন্সটা, সায়েন্সটা তো অনেক হিউজ সিলেবাস থাকলেও এখানে কম্পিউটার এবং সায়েন্স আছে, ওটাকে আমি একটু সাজেশন বেসড হোক বা বেসিক বেসড হোক, যেভাবে যার যেভাবে সুবিধা হয় সেই দিক থেকে সায়েন্সটাকে আমি এগিয়ে রাখবো। ম্যাথ, সায়েন্স এবং ইংলিশ তিনটা বিষয়কে আমি অবশ্যই বেশি প্রায়োরিটি দিই,
এটলিস্ট বিসিএস রিটেনের ক্ষেত্রে। তারপর আসছে হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, এটাতে আমি ইম্পর্টেন্স দিই হচ্ছে মেইন ঘটনা মানে যা হবে প্রবাহ, আর সংবিধান তো অবশ্যই আপু বলে গেল, সংবিধান তো এটা বলার বাহিরে, এমনিতেই করতেই হবে, এটা মাস্ট কম্পালসারি। তো এরপরে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এত এত বড় বড় বই সব মানে আমার দেখে একদম মনে হয় এটা আমার প্রত্যেকটা সাবজেক্টের উপর মানে প্রত্যেকটা যে টপিকস আছে টপিক বেস সেই অনুসারে একটা নোট তৈরি করা যেন মেইন ইনফো গুলো চলে আসে, যার কারণে চলে আসে যেভাবেই আসুক না কেন যেন আমি লিখতে পারি, কারণ আমার সবকিছু পড়ার দরকার নেই। একটা টপিক এর যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো যদি আমি নোট করে রাখি তাহলে সেটা খুবই ছোট হয়ে আসবে এবং পরীক্ষার খাতায় আমার মনে হয় খুব ভালো একটা দেওয়া সম্ভব হবে, সেটা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুটোর ক্ষেত্রেই হতে পারে। তারপর হচ্ছে আমার মনে হয় এভাবেই প্রিপারেশন নিতে হবে আর কি। হ্যাঁ জি জি সুলতান আপা জি, আপনাকে ধন্যবাদ। আমি ফারজানা আপার কাছে একটু আসি যে আপু, আপনারা শুধু ফারজানা আপু না, রহিমা সুলতান আপা আছে, আনি আপা আছেন আমাদের সাথে যুক্ত ছিলেন। তো আমাদের এখনকার প্রজন্মের একটা টেন্ডেন্সি হচ্ছে যে কোনো কিছু হলে আমরা কোচিং সেন্টারের প্রতি একটা দৌড়, মনে হয় যে কোচিং সেন্টার একটা বিশাল আস্থার জায়গা তৈরি করে ফেলছে আমাদের স্টুডেন্টদের জন্য। মানে কোনো কিছু আমরা পারি না পারি আমরা কোচিং সেন্টারের পিছনে কিন্তু ছুটে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই যে আপনারা প্রিপারেশন নিয়েছিলেন, আমি বারবার বলতে চাচ্ছি না যে আপনাদের পারিবারিক ধর্ম বা সংসার ধর্ম সবকিছু করার পর আপনারা আজকে ক্যাডার হয়েছেন বা বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আপনারা সদস্য। এখন সেক্ষেত্রে যারা কোচিং এর প্রতি এরকম ছুটতে চায় বা আপনারা যারা কোচিং এর প্রতি ছুটে যাননি, আপনারা নিজেরাই ঘরে বসে সবকিছু প্রিপারেশন নিয়েছিলেন, বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন, সেই দিক দিয়ে যারা কোচিং এ পিছনে ছুটতে চায়, যারা সংসার ধর্ম পালন করার পর অনেকটাই মনে করে যে আমার কোচিং এ গেলে মনে হয় ভালো হতো বা আরো আমি ডেভেলপ করতে পারতাম, আমার প্রিপারেশনটা অনেক ভালো হতো, সেই ক্ষেত্রে ফারজানা আপু আপনি কি বলতে চান? ধন্যবাদ। আমি কোচিং এ একেবারে যাইনি তা না, আমি ভাইবার সময় কোচিং করেছিলাম আর প্রিলিতেও মাঝে মাঝে গেছি, সব সময় যেতে পারিনি, ফ্যামিলির জন্য মাঝে মাঝে সময় পেলে গেছি। তো কোচিংটা আসলে মানে কোচিং আমি যেহেতু গেছি এবং আমি তাহলে দুটোই বলতে পারবো যে কোচিং এ গিয়ে কি হয় এবং না গিয়ে কি হয়। কোচিং এ গেলে যেটা হয়, আমার কোচিং এ যাওয়ার কারণ হচ্ছে কি, আমি আমার অলরেডি আমার বন্ধু বান্ধবের সাথে 4 বছরের কোনো যোগাযোগ নেই, মানে পড়ালেখার বিষয়ে হাই হ্যালো ছাড়া, এবং বিজনেস দিচ্ছে এমন কাউকে আমি চিনি না। তখন আমার দরকার ছিল একটা গাইডলাইন যেখানে আমি জানতে পারি যে সিলেবাস গুলো কি, এই বিষয়টা জানার জন্য আমার কোচিংটা দরকার ছিল তখন, এটা জানার জন্য, যেহেতু রেগুলার যেতে পারতাম না, তারপরেও মাঝে মাঝে হয়তো যেতে পারতাম। তো এতটুকু আমার উপকার হয়েছিল। কিন্তু আপনারা যারা অলরেডি বন্ধু বান্ধবের মধ্যে আছেন, অনলাইন গ্রুপে প্রতিনিয়ত দেখছেন এবং গ্রুপ করে পড়ছেন বা অনার্স মাস্টার্স এর মধ্যে আছেন, তখন আপনারা সবাই জানেন আপনাদের বড় ভাই ভাই বোনদের হচ্ছে, এক্ষেত্রে আমি মনে করি কোচিং এর কোনোই দরকার নেই। আর বিজনেস ইনসেপশন এই গ্রুপটা তারা দেখছি যে খুব সুন্দর করে গুছিয়ে আপনাদের পরীক্ষা নিচ্ছেন, আমি একটু গ্রুপের মধ্যে গিয়ে দেখলাম যে তারা অনলাইন পরীক্ষা নিচ্ছেন এবং আউটলাইন তৈরি করে দিচ্ছেন, নোট তৈরি করে দিচ্ছেন, এরপরে তো আসলে দরকার নেই। আপনি কোচিং এ যান বা না যান, আপনার পড়া কেউ তৈরি করে দিবে না, পড়া আপনার নিজেরটা নিজেকেই পড়তে হবে, আপনার কোচিং আপনার মেমোরি শার্প করে দিবে না, আপনার মেমোরি আপনাকেই শার্প করতে হবে। সেক্ষেত্রে কোচিং এ গেলে যেটা হয়, আপনি একটা গাইডলাইন পেতে পারেন, যে গাইডলাইনটা আপনারা অনলাইনে এখন পেয়ে যাচ্ছেন, বিভিন্ন গ্রুপ থেকে পেয়ে যাচ্ছেন, ইভেন কোনো গ্রুপেও যদি আপনি না যান, আপনি যদি একটা বই কিনে বইয়ের প্রথমে যে সিলেবাসটা দেওয়া আছে বিসিএস এর, বা আপনি যদি নেট থেকে ডাউনলোড করে নিয়ে দেখেন, এটাই আসলে গাইডলাইন, এখান থেকে পেয়ে যাচ্ছেন। এই জন্য কোচিংটা আসলে আমি মনে করি জরুরি কোনো বিষয়ই না। জি ফারজানা আপা, আমরা আসলে সাদিয়া আপনি প্রশ্ন করেছেন সময় ম্যানেজ করার বিষয়টি জানতে চাচ্ছিলাম, আর সংসারের ঝামেলা এগুলোকে এক পাশে রেখে কিভাবে মনোযোগী হওয়া যায়। আমরা মনে হয় আমাদের অনুষ্ঠানের শুরুতেই এই প্রশ্ন নিয়ে আমরা অনেকটাই আলোচনা করেছি। তারপরও আমি যেহেতু প্রশ্ন এসছে আমাদের কাছে, আমি একটু রহিমা সুলতানা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই প্রশ্নের আলোকে খুবই সংক্ষেপে আপনি কিছু বলেন। আসলে যারা মা এই মুহূর্তে মা আছেন বা হবেন, তাদের বিষয়টা হচ্ছে সংসারের ঝামেলা থাকবেই, এটা থাকবেই, এটা কম্পালসারি, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে মেন্টালিটি ভাবে খুবই স্ট্রং থাকতে হবে, যত নেগেটিভিটি আসুক না কেন সেটাকে এক পাশে রাখতে হবে, কারণ হতে পারে আপনার সারাউন্ডিংসটা খুবই নেগেটিভ,
সেখানে অনেকে অনেক ধরনের কথা বলবে যে এখন মা হয়েছো, এখন আবার পড়াশোনা করার কি দরকার বা চাকরি বাকরি কি কি দরকার করার। সেক্ষেত্রে এগুলোকে আমার মনে হয় এই ধরনের কথাগুলোকে কখনোই কানে না নেওয়াই বেটার। আর যদি বেশি ঝামেলা থাকে সেক্ষেত্রে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে, যেহেতু ছোট বাচ্চা সো ঝামেলা করবে, সেক্ষেত্রে আপনার ঝামেলা হোক যাই হোক আপনার মাথায় থাকতে হবে অলওয়েজ পড়াশোনা। পড়াশোনা বলতে কি, যে মাথায় সবসময় কাজ করতে হবে যে আসলে আমার এই বিষয়টা কমপ্লিট করতে হবে বা ওইটা কমপ্লিট করতে হবে, এনি হোক আপনার ঝামেলার মাঝেও করতে হবে। আপনি কখনোই মা হওয়ার পরে কখনোই ফ্রি হয়ে কখনো টেবিলে বসতে পারবেন না, এটা 100% শিওর। সেটা হচ্ছে, হতে পারে আপনি আপনার বেবিকে কোলে নিয়েই করতেছেন বা হেঁটেও করতেছেন, ওইটাই করতে হবে। বিসিএস এর বিষয়টাই হচ্ছে ওরকম, একদম ফ্রি হয়ে একদম বাচ্চাকে এক জায়গায় রেখে আপনি যে চেয়ার টেবিলে পড়ে বসবেন সেটা কখনোই হবে না। সুতরাং টাইম ম্যানেজিংটা হতে পারে আপনার যখন রান্না বান্না থাকতে পারে সেই টাইমটা 1 ঘন্টা আপনি রান্না করলেন, বাকি সময়টুকু আপনি বেবিকে নিয়েই পড়েন, দুষ্টামি করুক যাই করুক তাও পড়েন, মানে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। সেটা যতটুকু আপনার হয়তো মনোযোগ নাও থাকতে পারে, না থাকলেও হয়তো এক সময় একটা একটা হেবিটে চলে আসবে। ফার্স্ট ফার্স্ট মনোযোগ না থাকলেও দেখা যাবে যখন বারবার একই জিনিস করা হচ্ছে তখন আস্তে আস্তে নিজের মাঝে একটা তাড়া সৃষ্টি করবে যে এনিহাও আমার এই বিষয়টা আজকে এতটুকু কমপ্লিট করতে হবে বা এতটুকু কমপ্লিট হবে। তা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার একটা টার্গেট থাকতে হবে যে আমি কি আসলেই মানে করতে চাই নাকি করতে চাই না, টার্গেটটাই আসলে ইম্পর্টেন্ট। তারপর বাকিগুলো আপনার সময় অনুযায়ী এবং আপনার পারিপার্শ্বিক অনুযায়ী ম্যানেজ করা যায় এবং করে নিতে হয়। জি রহিমা আপা, আমি রহিমা আপার কথা সূত্র ধরে বলি যে আমাদের যারা শিক্ষার্থী আছেন, যারা দর্শক আছেন, আমি একটু বলে নেই যে আপনারা স্বপ্ন তৈরি করুন, আপনারা অনেক বড় বড় স্বপ্ন তৈরি করুন, এবং শুধু স্বপ্নই না, আপনার সেই স্বপ্নের সাথে যদি আপনার সেই স্বপ্ন পিছনে ছুটে যাচ্ছেন, যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে আসলে স্বপ্ন দেখে কোনো কিছু হবে না। প্রত্যেকটা স্বপ্ন তৈরির পিছনে, স্বপ্ন দেখার পিছনে অনেক বড় বড় উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য আপনারা, সেই উদ্দেশ্যের ক্রাইটেরিয়া সেট করুন, উদ্দেশ্যগুলোকে আপনারা আপনার প্রায়োরিটি লিস্টে নিয়ে আসুন, কোন অবজেক্টিভটাকে আপনি গুরুত্ব দেবেন কোনটাকে দেবেন না, সেই অনুসারে আপনি প্ল্যান তৈরি করুন, সেইভাবে আগায় যান, আপনারা আপনাদের সফলতা আসবেই। তো আমি আবার ফারজানা আপুর কাছে আসি। যে আপু, আপনি তো কবিতা আবৃত্তি করতে খুব ভালোবাসতেন একটা সময়, এখন করেন কিনা তা আমি জানি না, আপনার সম্পর্কে আমি যতটুকু জানি যে আপনি কবিতা খুবই পছন্দ করেন, খুবই ভালোবাসেন। এটার সাথে আপনার ইন্টারভিউ জীবনের, বিসিএস এর যে ইন্টারভিউ বোর্ড ছিল আপনার, সেই ইন্টারভিউ বোর্ডেও আপনার এই কবিতাটাই আপনার জীবনের হতে পারে একটা টার্নিং পয়েন্ট ছিল। পাশাপাশি আপনার যেহেতু নেভি স্কুল অ্যান্ড কলেজে ছিলেন একটা সময়, সেই বাংলাদেশের মেরিন সেক্টর নিয়ে আপনাকে অনেক প্রশ্ন করা হয়েছিল। তারপরও আমি বলি যে এই যে কবিতা আপনি আবৃত্তি করেছিলেন সেই সময়, আমাদের আমাদের খুবই জনপ্রিয় একজন লেখক শামসুর রহমানের ওনার একটা কবিতা ছিল স্বাধীনতা তুমি। তারপর এই যে আপনার একটা কবিতা আবৃত্তি করেছিলেন ইন্টারভিউ বোর্ডে, আসলে আমরা এই জায়গাটা নিয়ে একটু আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি, যেহেতু আমরা ইন্টারভিউ বোর্ডের ভিতরে এখন আসছি প্রিলি রিটেন সব শেষ করে, তো আপনি যদি আমাদের আপনার ইন্টারভিউ বোর্ড সম্পর্কে একটু বলতেন, আর আপনার এই কবিতা স্বাধীনতা তুমি, বাংলাদেশের একটা বিখ্যাত কবিতা, এটা সম্পর্কে যদি আপনার স্মৃতি আমাদের সাথে একটু শেয়ার করেন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। ভাইবা বোর্ডের অভিজ্ঞতাটা আমার বেশ চমৎকারই ছিল বলা যায়, সুখস্মৃতি ছিল। তারপরে যদি আমার রেজাল্ট নেগেটিভ হতো, পজিটিভ না হতো, তাহলে হয়তো এটা সুখস্মৃতি হতো না, যেহেতু পজিটিভ হয়েছে এজন্য এটা আমার বিশেষ একটা সুখস্মৃতি। তো আপনি যেটা বললেন, মেনশন করলেন, সেরকমই ভাইবা বোর্ডে আমাকে নৌবাহিনী স্কুল ও কলেজ দেখে বাংলাদেশ নেভি নিয়ে বেশ কিছু কোশ্চেন করা হয়, বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। এরপরে ইন্টারভিউ বোর্ডে বেশিরভাগ বোর্ডে প্রথমত একটা কোয়েশ্চেন করা হয়, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, বা তুমি নিজের সম্পর্কে কিছু বলো। তো নিজের সম্পর্কে বলতে গিয়ে ওখানে একটা ফিল্ড থাকে বা একটা জায়গায় বলা যায় যে আপনার ইন্টারেস্টের জায়গাটা কি বা আপনার হবিটা কি, এটা একটা লাইনে বলা যায়। তো ওখানে আমি মেনশন করেছিলাম যে আই হ্যাভ এ গ্রেট ডিল অফ ইন্টারেস্ট ইন রিসাইটিং পোয়েমস। তো এটা শোনার পরে ভাইবা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন উনি জিজ্ঞেস করলেন যে তাই তাহলে আমাদের 2 লাইন শোনাও। তো এটা আমার জন্য, আমি মনে করি যে খুব ভালো একটা ব্যাপার, মানে আমি খুবই আনন্দিত হয়েছিলাম এটা শুনে। এবং তখন আমি এটা শোনার পরে তখন পাশে যিনি আরেকজন ছিলেন ভাইবা বোর্ডে, তিনি বলছিলেন যে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কবিতা কি করা যায়। তখন আমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমানের এই কবিতাটার কয়েকটা লাইন করেছিলাম। আমরা কি আজকে কবিতা শুনতে পারি আপু? আমি চেষ্টা করছি, আমি জি
মেয়ে এসেছে। হ্যালো, এই যে এটা হচ্ছে মানে বাচ্চা থাকার ব্যাপারটা, তারা আসবেই সব ক্ষেত্রে, তারা আসবে মাঝে মাঝে, তাদেরকেও সময় দিতে হবে। আর ঠিক আছে, তুমি এদিকে যাও মা, এদিকে যাও। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, সবাই অধীর প্রতীক্ষা করেছে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা জানি যে আপনার এই কবিতা ইন্টারভিউ বোর্ডকে আপনি অনেকটাই আকৃষ্ট করাতে পেরেছিলেন আপনার দিকে, এবং তারপর আপনার বাংলাদেশ নৌবাহিনী, আমাদের মেরিন সেক্টর, আমিও মেরিন সেক্টরেরই মানুষ, তো তারপর আপনার জীবনের সফলতা। আপু, আপনার কাছে আমি আবার আসব। আমি একটু রহিমা সুলতানা আপার কাছে আসি। আপনার যারা আমাদের দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আসলে ভাইভা বোর্ডের জন্য, ভাইভার যে প্রিপারেশন নিতে হয় বা ভাইভা বোর্ডে যাবার আগে কোন কোন জিনিসগুলোর প্রতি তাদের একটু নজর দেওয়া ভালো, সেটা কি তাদের কমফোর্ট জোন, যেটা যে তারা যে সেক্টর থেকে উঠে এসেছে বা যে সাবজেক্ট গুলো নিয়ে প্রিপারেশন নিয়েছে, তাদের সেই জিনিসগুলোর প্রতি কি ইন্টারভিউ বোর্ডে যাবার আগে বেশি গুরুত্ব আরোপ করতে হয় একটা শিক্ষার্থীর, আর ইন্টারভিউ বোর্ডে কি ধরনের, ওভারঅলি যদি আপনি বলতেন কি ধরনের প্রিপারেশন নিতে হতে পারে? ভাইবা বোর্ড হচ্ছে মানে একটা অনিশ্চিত, সেটা কেমন হবে কেউ জানে না, সেটা বোর্ডের উপরেই ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া দরকার একদম ফার্স্ট থেকে, তার একদম ড্রেস আপ থেকে শুরু করে এভরিথিং, সে যে সাবজেক্ট থেকে ডিসিপ্লিন থেকে পড়ে আসছে সেটা তো অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে তার যে কি যেন বলে, যে যে বিষয়গুলো আমরা পরীক্ষা দিয়েছি, বাংলাদেশ বলেন, ইন্টারন্যাশনাল বলেন, মুক্তিযোদ্ধা, তারপর মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে আপনার সংবিধান, এই বিষয়গুলো খুবই ভালো আয়ত্তে থাকতে হবে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়গুলো, কারণ হচ্ছে ভাইবা বোর্ড হচ্ছে অনেকটা মুভ মানে সুইং করে, কখন কোথায় কিভাবে যাবে সেটা অনেকটা প্রার্থীর উপরও ডিপেন্ডস করে কোন দিকে নিবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় বোর্ড বোর্ডকে সে ইচ্ছে করলেই চেঞ্জ করতে পারে। তো সে যে বিষয়গুলো স্ট্রং পয়েন্ট সেটা কথার প্রেক্ষিতেই হোক বা যেভাবেই হোক সেটাকে চেঞ্জ করা যায় মোটামুটি, আমি কিছুটা করতে পেরেছিলাম হয়তো। আর আরেকটা বিষয় হচ্ছে ওভারঅল মোটা ভাইবার সম্পর্কে আসলে ডিটেলস মোটামুটি অনেক বই পড়া থাকলে ভালো, গান শোনা শুনতে পারলে ভালো, তারপর হচ্ছে কবিতা আবৃত্তি, এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট, অবশ্যই জানতে হবে মোটামুটি। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এগুলো যারা জানে ওদের জন্য ভাইবা বোর্ড কোনোরকম ফেভারে চলে আসে, খুবই খুবই প্লাস পয়েন্ট হয় ওদের জন্য। তারপর আপনার একটু স্মার্টনেস তো থাকতেই হবে, উপস্থিত বুদ্ধি সম্পন্ন থাকতে হবে, এগুলো ভাইবা বোর্ডকে অনেকটা কনভিন্স করা যায় আমার মনে হয় আর কি। হ্যাঁ, রহিমাপা, আপনার কাছে আরেকটা টেকনিক্যাল ক্যাডারদের ক্ষেত্রে কি বলবেন, মানে ইন্টারভিউ বোর্ডের যারা টেকনিক্যাল 37, আমি আসলে টেকনিক্যাল দেইনি, 38 এ দিয়েছি। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমার সাবজেক্টিভ অবশ্যই আমার ভালো জানা থাকতে হবে, বিশেষ করে বেসিক কিছু জিনিস থাকে, যেমন আমার লিটারেচার বেসিক কিছু জিনিস আছে যে বিষয়গুলো অবশ্যই আমার জানতে হবে, এবং ইম্পর্টেন্স যে নাটক বলেন, উপন্যাস বলেন, যেহেতু আমি লিটারেচারের স্টুডেন্ট সেই বিষয়গুলো ভালো মোটামুটি ধারণা নিয়ে যেতে হয়, এবং সাবজেক্টিভ যখন আমরা পরীক্ষা দিই তখন ওই বিষয়গুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যায় রিটেনে, রিটেনের সময়। তো তখন ভাইবার সময় জাস্ট একটু রিভাইজ করলেই মোটামুটি আয়ত্তে চলে আসে। আমাকে ভাইবা বোর্ডে আমার সাবজেক্ট থেকে অনেক কিছু ধরেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি পেরেছি, আমার সাবজেক্ট থেকে আমার কোনোটা মিস হয়নি, বাট অন্যান্য বিষয় হয়তো মিস হয়েছে, পারিনি, অনেক কিছুই পারিনি ইন্টারন্যাশনাল সম্পর্কে, যেহেতু আমি বিদেশ থেকে আসছিলাম
ছিলাম, সুতরাং আমার ইন্টারন্যাশনাল রিলেটেড অনেকগুলো কোশ্চেন ছিল, তো মোটামুটি আনসার করেছি, আর কিছু মিস হয়েছে আর কি। হ্যাঁ জি রহিমা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের যারা মা আছেন, যারা সংসার ধর্ম নিয়ে ব্যস্ত আছেন, আশা করি আমাদের যারা আজকে আলোচক ছিলেন বা এখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, সরকারি চাকরি, বিসিএস এর জব, ক্যাডার, নন ক্যাডার সার্ভিস, সবকিছু নিয়ে মূলত আমাদের এই প্রোগ্রামগুলো সাজানো, আমরা আশা করব যে যারা আছেন, যারা হতাশা বা যাদের ভিতরে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আছে, আশা করব যে আপনার প্ল্যান তৈরি করুন। আমাদের আপুরা আজকে আমাদেরকে যা শোনাচ্ছেন, আমি বলি রহিমা আপা দেশের বাইরে ছিলেন, সরকারি জবের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না, ওনার শুধুমাত্র একটা মনোবল ছিল, সেই মনোবল ইচ্ছা শক্তি তাকে আজকে তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণে সহায়তা করেছে। তো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাব, আমি তার আগে আমাদের যারা আপু আছেন এখানে, আমি আপুদেরকে একটু জানতে চাবো যে আবার সেই প্রথম প্রশ্নই আবার শেষের দিকে আবার এসে আপনাদেরকে করতে হচ্ছে, যারা বিবাহিত জীবন সামলে প্রিপারেশন নিচ্ছেন, যারা হতাশায় পড়ে যাচ্ছেন মাঝে মধ্যে যে আমাকে দিয়ে হবে না, আবার কখনো মনে হচ্ছে না আমি আর একটু ট্রাই করি, আবার শেষে গিয়ে মনে করতেছেন যে না এত দীর্ঘসূত্রিতা আমার দ্বারা মনে হয় না যে এটা সম্ভব হবে, সেই সব আপুদের ক্ষেত্রে, সেই সব মায়েদের ক্ষেত্রে আপনারা যদি কিছু বলেন, প্রথমে ফারজানা আপা। ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন যে এটা কিন্তু শুধু মায়েদের ক্ষেত্রে না, আজকাল কিন্তু অনেক বাবারাও বিসিএস দিচ্ছেন, আগে বিয়ে করে ফেলেছেন, সন্তান আছে, বা আগে অন্য একটা জব করেন, বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, এমন অনেক বাবারাও আছেন। আমি কিছু কথা বলবো, সেটা সকল মা বাবা এবং যারা সংগ্রামী, যাদের চাকরি করতে হয়, হয়তো সারাদিন সময় পাচ্ছেন না, ফিরে এসে তারপর তাদেরকে পড়তে হচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আসলে এটা হচ্ছে মূলত আমি পড়ালেখা করব, আমি ভালো একটা জায়গায় যেতে চাই বা আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই, এটা হচ্ছে আত্মবিশ্বাসের ব্যাপার। আত্মবিশ্বাস মনোবল যদি দৃঢ় হয়, তাহলে আমি মনে করি যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব, এই আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। নাম্বার টু হচ্ছে লালন সাঁই আমাদের প্রখ্যাত দার্শনিক, তার একটি বিখ্যাত গান, সময় গেলে সাধন হবে না, গানটা আমরা কম বেশি সবাই জানি। এই গানটা যারা প্রিপারেশন নিবেন এবং নিচ্ছেন তাদের প্রতি আমার একটি পরামর্শ থাকবে, আজকে এই লাইভটা শোনার পরে এই গানটা কয়েকবার শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন গানটা, যে সময় গেলে সাধন হবে না, এর পুরো লাইনের অর্থটা এবং পুরো গানের অর্থটা। আমাদের বিজনেস প্রিপারেশনে কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে, 30 বছর একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তাই বিসিএস পড়া করব, আজকে পড়ছি না কালকে পড়া শুরু করব, বা এক মাস গেল এক মাস পরে পড়ব, এরকম করলে কিন্তু আপনি আসলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা কেউ বলতে পারে না, কারণ আপনার প্রত্যেকটা সময় কাজে লাগাতে হবে, এবং আপনার যদি সময় শেষ হয়ে যায় তখন আপনার কিন্তু আপনি যতই সাধন করেন, যত আফসোস করেন, সেটা আর কাজে লাগবে না, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় আমি বলবো, এটা ছেলে মেয়ে নারী পুরুষ সবার ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমরা অনেক সময় আমাদের শুধুমাত্র বিসিএস না, পড়ালেখা না, যে কোনো একটি স্বপ্ন নিয়ে, নতুন একটা স্বপ্ন দেখে এগিয়ে যেতে চাইলে না, হয়তো আত্মীয় স্বজন বলছে না, ফ্যামিলি থেকে বলছে না, কিন্তু পাড়া প্রতিবেশীরা নানা ধরনের কটাক্ষ করে থাকেন, যে আপু একটু আগে মেনশন করলেন যে অনেকে বলেছেন যে পারবো কিনা, বা এখন আবার এগুলো কি দরকার, আমিও যে কম বেশি শুনিনি সেটা না, অনেকেই এটা শুনেন নতুন কিছু শুরু করতে চাইলে বা নিজে কিছু স্বপ্ন দেখলে। তাদের ক্ষেত্রে আমি ছোট্ট একটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে একটা কুনো ব্যাঙের গল্প। একবার কিছু কুনো ব্যাং তারা হচ্ছে চিন্তা করলো যে তারা দৌড় প্রতিযোগিতা করবে তাদের নিজেদের মধ্যে, এবং এটা শুনে তার মানে অন্যান্য পশু পাখিদেরকে তারা ইনভাইট করলো যে আমরা একটা প্রতিযোগিতা করবো, তোমরা সবাই বিচারক হয়ে বা দর্শক হয়ে আসো। সবাই তো প্রচুর হাসাহাসি করলো যে কুনো ব্যাং তারা আবার দৌড় প্রতিযোগিতা করবে, এবং আরো মজার ব্যাপার হচ্ছে তারা দৌড় প্রতিযোগিতা করবে খাড়া পাহাড়ের গাবে, মানে এরকম একটা খাড়া পাহাড়, এই পাহাড়ের নিচ থেকে তারা উপর পর্যন্ত যাবে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন, এবং সবাইকে তারা দর্শক হিসেবে ডেকেছে। সবাই তো হাসি তামাশা করে একদম শেষ, কিছুই রাখলো না, তারপর তারা মজা দেখার জন্য আসলো সবাই দর্শক হিসেবে, কিছু দর্শক ছিল, কিছু বিচারক ছিল, এরপর তাদের যথারীতি দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এরপর তারা কিছু কিছু কোনো ব্যাং উঠছে এবং
চারপাশ থেকে তো কটাক্ষ হাসি তামাশা, যে কোনো ব্যাংক তারা আবার দৌড় প্রতিযোগিতা করছে, আরে এ তো এখনই পড়লো, এ তো এখনই শেষ, এ তো আর পারবে না, এরকম করে করে কিছু ব্যাংক মাঝপথ পর্যন্ত গেল, পড়ে গেল, কিছু ব্যাংক শুরু করেই পড়ে গেল, কিছু ব্যাংক একদম কাছাকাছি গিয়েও তারা গড়িয়ে পড়ে গেল, পারলো না। শুধুমাত্র একটা ব্যাংক, সে ব্যাংকটা সাইজেও ছোট, সে একদম পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে গেল। এরপর চূড়া পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে সবাই তো খুব অবাক যে কেউ পারলো না, কি করে ও চূড়া পর্যন্ত পৌঁছালো। এরপর সে যখন ফিরে আসলো, সবাই তাকে প্রশ্ন করলো যে তুমি কিভাবে চূড়া পর্যন্ত পৌঁছালে, আমরা কেউ পারলাম না, সবাই আমাদেরকে নিয়ে এত হাসাহাসি করলো, কিন্তু তুমি একাই আমাদের মান রাখলে, কি করে সম্ভব হলো? তখন সে কথার কোনো উত্তর দেয় না, কারো কথাকে সে কোনো তোয়াক্কা করে না, সে নিজের মতোই হাঁটছে। পরে খোঁজ নিয়ে জানা গেল যে সে কোনো ব্যাংকটা ছিল বধির, সে কানে শুনতো না, সে কানে শুনতো না দেখে সে চূড়ো পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে অনেক সময় এরকম, আমরা মানুষের কথাকে, মানুষের নেগেটিভ বক্তব্য গুলোকে এত প্রাধান্য দেই এবং এটাকে মনে নিয়ে নেই, এজন্য আমরা অনেক সময় পথ হারাই, আগাতে গিয়ে আমরা পিছিয়ে যাই। এজন্য এই যে কথাগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে না, সেগুলো সাথে সাথে ঝেড়ে ফেলবেন, মাথায়ও নেবেন না, মনেও নেবেন না, কানেও তুলবেন না। খারাপ ব্যবহারও করার দরকার নেই কারোর সাথে, কারণ বিনয়ী হওয়াটা আমাদের জীবনে খুব জরুরি। আপনি জাস্ট সেটা শুনবেন, সে বললো আপনি একদমই গায়ে লাগাবেন না, যে কথাগুলো আপনাকে পজিটিভিটি দিবে, আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, শুধু সেগুলোই গ্রহণ করবেন এবং নিজের আত্মবিশ্বাস রেখে, মনোবল রেখে এগিয়ে যাবেন, ইনশাল্লাহ সফল হবেন আপনারা। হ্যাঁ জি ফারজানা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি রহিমা আপার কাছে আসব, একই প্রশ্ন যেটা আমি ফারজানা আপাকে করেছিলাম, যে আপনার আপনি যদি আমাদের যারা আছেন দর্শক আছেন বা শিক্ষার্থী যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলেন আপনি। সবার উদ্দেশ্যে একটা কথাই হলো, আগে মনস্থির করা যে আসলে আমি কি করব কি করব না, আমাকে আগে ঠিক করতে হবে যে আসলে কি আমি জব সেক্টরে যাব নাকি আমি উদ্যোক্তা হব। সেক্ষেত্রে আমার মনে হয় একটু বিষয় নিজেকে আবিষ্কার করতে হবে, কারণ আমি আমার একটা প্ল্যান ছিল যে আমি যদি জব সেক্টরে না হই অ্যাটলিস্ট আমি উদ্যোক্তা হব, কারণ সেই ইন্টারমিডিয়েট আমি বিজনেস স্টাডি নিয়েছিলাম, আইবিএ তে পড়াশোনা করব, আমি কোম্পানির মালিক হব, ওই ধরনের প্ল্যান সেট আপ ছিল। তো আমি সিচুয়েশন বেসড কাজ করতে পছন্দ করি, আমার কোন সিচুয়েশনে কোনভাবে কোন কাজটা করতে হবে। এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, তার মানে এখন আমার সেই জিনিসটাকে মেনে নিয়ে সেকেন্ড স্টেপ কি হতে পারে আমার লাইফের জন্য বেটার, সেটা আমি গ্রহণ করব। আমি একটা প্ল্যান নিয়েছিলাম বিদায়, যে আমার ওইটাই করতে হবে, ওরকমও কিছু না। তো দেখা যায় আমার মনে হয় যারা পরীক্ষার্থী বা ওনাদেরকে চিন্তা করতে হবে, ওনারা কোন লেভেলে এই মুহূর্তে আছেন, উনি কি আসলে, আমার আমার মনে হয় একটু একটু জানার, দেখা যাচ্ছে অনেকে আছেন মানে খুবই উইক, সেক্ষেত্রে আমি অবশ্যই নিরাশা করবো, কারণ হচ্ছে বিসিএস এর 4-5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেক্ষেত্রে এখন এত জনের মাঝে নিশ্চয়ই 2,000 থেকে 3,000 মানুষ জব পাবে, বাকিরা পাবে না, বাকিরা যতই পড়াশোনা করো কারো না কারো মানে বাকি ক্যান্ডিডেট ছাড়া বাকি যারা আছে তাদেরকে আসলে বিফলতাই হতে হবে। সেই জন্য যারা খুব বেশি উইক তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের স্ট্রং যে পয়েন্ট গুলো আছে তাদের লাইফে, উদ্যোক্তা হলে হয়তো সে ভালো করবে, বিসিএস হতে হবে, আমার কাছে এটা কখনোই মনে হয়নি। ওই জন্য দেখা গেল আমি বিদেশে থেকেও আমি টিচিং প্রফেশনে ছিলাম, আমার যখন যেটা প্রয়োজন মনে হয়েছে এবং যেটা উপযুক্ত মনে হয়েছে আমি তখন সেটাই করেছি। তো যাদের ইচ্ছে যে আমি বিসিএসই যাবো বা ব্যাংক, আমি আরেকটা কথা বলে রাখি, এর মাঝে আমি কিন্তু ব্যাংকের পরীক্ষাও দিয়েছি, সিনিয়র কম্বাইন্ড অফিসার একটা ব্যাংক পরীক্ষা ছিল ফার্স্টে 8টা ব্যাংকের, সেখানে আমি রিটার্ন পর্যন্ত টিকেছি, কারণ আমি ওই টাইমটাতে বাংলাদেশে যখন বিসিএস দিচ্ছিলাম তখন ওই পাশে আমি ওইটাও দিয়ে গিয়েছিলাম। তো যখন আমি বিদেশে ছিলাম তখন আমার রিটার্ন রেজাল্ট হয়, কিন্তু আমি ভাইবা পরীক্ষার জন্য আর ব্যাক করিনি, কারণ আমার মনে হয়েছে যে ব্যাংকটা আমার জন্য সুইটেবল না, ওই জন্য আমি, কিন্তু আমি সব ক্ষেত্রগুলোই ওপেন রেখেছিলাম আমার জন্য, কারণ আমার মনে হয়েছে যে যখন লাইফের কোন প্রয়োজনে কোনটা প্রয়োজন হবে সেটা আমি জানি না। তো যাদের যারা পরীক্ষার্থী তাদের আগে অবশ্যই দেখতে হবে যে তাদের জবটা কতটুকু প্রয়োজন, তার যদি মনে হয় যে না তার জবই করতে হবে বা বিসিএসই বিসিএস ক্যাডার হতে হবে, সেক্ষেত্রে আমি মনে করবো তার সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত এবং মনোবল দৃঢ় করা উচিত। তো তার জন্য আর যারা মা আছেন বা বাবা আছেন যারাই আছেন, তাদের বিষয় হচ্ছে সারাউন্ডিংস টাকে একটু মনোযোগী, সারাউন্ডিংস এর বিষয়ে নেগেটিভ বিষয়গুলোকে অ্যাভয়েড করা, এবং যাদের হাতে 6 মাস আছে আমার মনে হয় এটা এনাফ টাইম, মোটামুটি 6-7 মাস হলে যদি সে রেগুলার স্টাডি করে সে যেমন উইক হোক না কেন সে এগিয়ে যেতে পারবে, অ্যাটলিস্ট সে তার পজিশনটা ধরে রাখতে পারবে বা তার
সাকসেস হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। একদম 2 বছর 3 বছর পড়তেই হবে, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, এবং এটা যারা বলে আমার মনে হয় তারা ব্যর্থ, তাই তারা এই কথাটা বলে যে এত অল্প দিনে হবে না, এটা বাংলা সিনেমা না যে 1 মাসে হয়ে যাবে বা হবে না। এটা আসলে 1 মাসে হবে বা হবে না সেটা আপনি কেমন স্টুডেন্ট সেটার উপর ডিপেন্ড করবে। আপনার যদি মনে হয় 2 বছর প্রয়োজন, সেক্ষেত্রে আপনার 2 বছর লাগবে। যদি মনে হয় যে না 6 মাস আপনার জন্য এনাফ, তাহলে 6 মাসেই যথেষ্ট। ওই জন্য আমার মনে হয় নিজেকে আবিষ্কার করা এবং সেই অনুযায়ী সেই টাইম অনুযায়ী তার পদক্ষেপ গ্রহণ করা, এবং কারো যদি ইংলিশে উইক থাকে প্রয়োজনে সে ইংলিশ প্রাইভেট নিতে পারে, কেউ যদি ম্যাথে উইক থাকে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ আমার যেদিকে বৃষ্টি আসবে সেদিকেই ছাতা ধরতে হবে সেই অনুযায়ী। তো ধন্যবাদ। হ্যাঁ জি রহিম বাবা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার অনুষ্ঠানের এই শেষে এসে আমার একটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা, সেই ছোট গল্পের যেটা সংজ্ঞা, আমরা সেই ক্লাস 10 থেকে আমরা যেটা মুখস্থ করে আসি, আমার খুব মনে এই মুহূর্তে মনে পড়তেছে, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। আমরা আসলে অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে, আমাদের একটা সময়ের লিমিটেশন আছে, তো আমরা আসলে শেষ করতে চাচ্ছিলাম না, তারপরে আমাদের সময়ের কারণে আমাদেরকে শেষ করতে হবে। তো আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম শেষেই আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাই। আজকেও যেমনটি আমাদের আলোচনা শেষে আমি আমাদের সম্মানিত দর্শক যারা আছেন আমাদের অনুষ্ঠান, আমরা আপনারা যারা এতক্ষণ ধরে দেখলেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আজকের অনুষ্ঠান থেকে যে মেসেজ গুলো আমাদের কাছে এসেছে আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান শেষ করার আগেই। সেটা হচ্ছে, আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হলে আপনাকে সেই স্বপ্নের বীজ বপন করতে হবে, তাই আর দেরি না করে বীজ বপন করা শুরু করে দিন, স্বপ্নের পিছনে ছুটতে থাকুন, স্বপ্ন একদিন ধরা দিবেই, যদিও ব্যর্থতার ভয় শঙ্কা অনিশ্চয়তা এবং সঠিক দিক নির্দেশনার ঘাটতি কিছুটা থেকেই যায় এবং এটা থেকে যাবেই। এবং সেই সাথে আরো আমি বলতে চাই যে নেতিবাচক লোকদের এড়িয়ে চলুন। আমাদের আজকে আলোচক যারা ছিলেন তাদের কথা সূত্র ধরে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই আজকের সামারি, নেতিবাচক লোকদের এড়িয়ে চলুন, ব্যর্থতা থেকে শিক্ষা নিন। কারণটা হলো, ন্যাপোলিয়ন হিল তার থিঙ্ক অ্যান্ড গ্রোথ রিচ বইয়ে উল্লেখ করেছিলেন, মানুষ যে চিন্তায় দিন রাত কাটায়, যে চিন্তা তার অবচেতনে সবচেয়ে বেশি জায়গা নিয়ে থাকে, তার জীবনটা আসলে তেমনই হয়। সেজন্য আমি বলবো যে আত্মবিশ্বাস স্থাপন করুন, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, ভুলগুলোকে ভুলে যান, নিজেকে যোগ্য হিসাবে উপস্থাপন করুন, এবং না বলতে শেখাটা মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাকে না বলতে শিখতে হবে, সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে, এটা আপনারা অবশ্যই আপনাদেরকে করতে হবে। সামনে এগিয়ে যেতে হলে নিজের অর্জন গুলোকে ফোকাস করুন, মানুষের সামনে উপস্থাপন করুন, এবং নিজের চিন্তা ভাবনা গুলোকে পজিটিভলি নিয়ে সামনের দিকে এগিয়ে যান, যেটাকে আমরা বলি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে সামনের দিকে পথ চলুন। তো সম্মানিত দর্শক বৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফারজানা আপা এবং রহিমা সুলতানা আপা, এবং আমাদের আন্নি আপা আমাদের সাথে যুক্ত ছিলেন, উনি নেটওয়ার্কের দুর্বলতার কারণে সাময়িক অসুবিধার কারণে আমাদের সাথে কন্টিনিউ করতে পারেননি। তো আমি বলবো সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে, আবার আমরা নতুন নতুন আলো নতুন নতুন বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে আরো বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হলো বিসিএস ইনসেপশন প্রিলিমিনারি গ্রুপ, বিসিএস ইনসেপশন পেজ, জ্ঞানের বিশ্বায়ন পেজ, এবং আমাদের এই রেকর্ডেড ভার্সন প্রোগ্রামের আপনারা দেখতে পারবেন বিসিএস ইনসেপশন অনলাইন ইউটিউব চ্যানেলে। তো আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, এবং এই ফাঁকে আরেকটু কথা বলে নেই যে আমাদের মিডভার্সেস রিয়েলিটি প্রোগ্রামের গ্রন্থন এবং পরিকল্পনায় আলাউদ্দিন ভুঁইয়া ডিরেক্টর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। তো আমরা আমাদের দর্শকদেরকে অনুরোধ করব আগামী দিনে আগামী প্রোগ্রামে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন। আমি আবারও ফারজানা আপা, রহিমা সুলতানা আপা এবং আন্নি আপাকে আমার ইনসেপশন টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনারা একটু কথা বললে শেষ করতে চাই,
মানে ইন্টারাপশন করছে, আই এম ভেরি সরি, আমার কথাটা আগে বলা হয়নি। আর একটি কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার নিজের জন্য বলতে চাই, সেটা হচ্ছে আমরা জীবনে চলার পথে অনেকের কাছে কিন্তু ঋণী হয়ে আছি। আমাদের মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, আমাদের দাদা দাদি নানা নানি কিন্তু আমাদের লালন পালন করেছেন, এখন হয়তো তারা পৃথিবীতেও নেই। চলার পথে শিক্ষকরা আমাদের শিখিয়েছেন, পথে পদে আমাদের, আমরা যাদের কাছ থেকে সাহায্য পেয়ে এই পর্যায়ে এসেছি, অনেক ঋণ জমেছে তাদের প্রতি। আমরা হয়তো তাদেরকে যদি ব্যাক করতে যাই, এখন আমাদের সামর্থ্য হয়েছে বা আমাদের বোধোদয়টা হয়েছে যে তাদেরকেও আমাদের ব্যাক দেওয়া উচিত, সাহায্য, তাদেরকে কিন্তু আমরা পাবো না। এই জন্য আমি মনে করি আমরা যে জীবনের যে ক্ষেত্রে যে কাজই করছি, আমরা তাদের কাজটা সবাই অনেস্টলি করি, এবং আমাদের সেই ঋণ গুলো আমাদের সামনে যে সময়টা আসবে সেই মানুষদেরকে সেবা দিয়ে যেন একটু হলেও শোধ করতে পারি। জি ধন্যবাদ ফারজানা আপা, আবার বলি যে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে আমাদের নেক্সট কোন এপিসোডে আপনাদের সবার সাথে। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ইনসেপশন টিমকে অনেক ধন্যবাদ এবং ভাইকে অনেক ধন্যবাদ, সব অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি, ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে, জি ইনশাআল্লাহ।